بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم فران خلي محبة اللهم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب. সম্মানিত ব্রাদার ইসলাম, মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিদায়ত করার জন্য আল কোরআনুল করিম নাজিল করেছেন, যার বিধান হচ্ছে চিরসত্য, যা হচ্ছে আমাদের জন্য আসমানি সিলেবাস। সেই কোরআনের আলোকে আমাদেরকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্র গড়ে তুলতে হবে। এর নাম হচ্ছে ইসলামী জীবন। দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মানব জাতির সংশোধনের জন্য, ইসলাহ করার জন্য, সংস্কারের জন্য বিশ্বজাহানের রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আলোচনা হবে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এবং আলোচনার উদ্দেশ্য হচ্ছে ইসলাহ, সংশোধন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের আয়াত নম্বর 88-তে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াসসালাম, যিনি আল্লাহর নবী ছিলেন, তার সম্পর্কে তার বাণী উল্লেখ করেছেন। তিনি জাতিকে যখন ইসলামের ইমানের দাওয়াত দিচ্ছিলেন, তখন তাদেরকে দাওয়াত দেওয়ার, তাদেরকে আল্লাহর দিকে ডাকার, তাদের যে ভুল ত্রুটি রয়েছে সেগুলিকে তুলে ধরার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলতে গিয়ে জাতিকে সম্বোধন করে বলেছিলেন, ইন অরিদু ইল্লাল ইসলাহ, আমার উদ্দেশ্য হচ্ছে একমাত্র ইসলাহ করা, সংশোধন করা। ইন অরিদু, আমি কিছুই চাই না, আমি শাব্দিক অর্থ করি কোরআনের আয়াতের। ইন অরিদু মানে মা অরিদু, আমি কিছুই চাই না,
ইল্লাল ইসলাহ, সংশোধন ছাড়া, অর্থাৎ সংশোধন ছাড়া আর আমার কোনো উদ্দেশ্য নেই। মাস্তাতাতু, যথাসাধ্য, কারণ মানুষের শক্তি ক্ষমতা সীমিত, এলম সীমিত, আমার ক্ষমতায় আমার এলমে যতটুকু আছে, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন ততটুকুই আমি মানুষের সংশোধন করতে চাই, তার বেশি নয়, তার বেশি সম্ভব নয়। অমা তৌফিক ইল্লা বিল্লাহ, এবং আমার শক্তি ক্ষমতা কিছুই নেই, অমা তৌফিকই, আমার কোনো তৌফিক নেই, ক্ষমতা নেই, শক্তি নেই, ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ পাক যদি আমাকে ক্ষমতা না দেন, শক্তি না দেন, তাহলে আমার কোনো তৌফিক নেই, আমাকে তৌফিক হবে না, আমার কোনো শক্তি সামর্থ্য হবে না। আলাইহি তাওয়াক্কালতু, সুতরাং যখন তৌফিক আল্লাহর, তাহলে আল্লাহর উপরে আমি ভরসা রাখি। যখন আল্লাহর তৌফিক ছাড়া, সাহায্য ছাড়া, মদত ছাড়া কিছুই হতে পারে না, তাই আমি তার প্রতি ভরসা রাখি। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, এবং তার দিকে আমি প্রত্যাবর্তন করি। এই আয়াত আমার আপনাদের সামনে পেশ করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের উদ্দেশ্য কারো উপর আক্রমণ করা নয়, কারো ক্ষতি সাধন করা নয়, আলহামদুলিল্লাহ বা কারো সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, না পার্থিব কোনো ঝগড়া আছে, না কোনো দ্বন্দ্ব আছে, কোনো কিছুই নেই। যদি ভুল ত্রুটি ধরা হয় সেটি আল্লাহর সাথে, এবং আল্লাহ পাক যেন এই নিয়ত রাখার তৌফিক দান করেন আমাদের সবাইকে, বলুন আমিন। আর সবার আগে আমাকে যেন আল্লাহ তৌফিক দান করেন কারো উপর আক্রোশ না থাকে, কারো উপর শত্রুতা না থাকে, দিল অন্তর সাফ থাকে, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কারো ভুল ধরি, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ পাক যেন এর তৌফিক আমাকে দান করেন। এর আগে চরমোনাই সম্পর্কে আলোচনা করেছি, সেখানেও বেশ কিছু কথা উল্লেখ করেছি প্রথম দিকে, যাতে করে মানুষের ভুল ধারণা না হয় যে আর আমরা কারো মানহানি করতে চাই, কখনো নয়, বরং আমরা সংশোধন করতে চাই, সংশোধন করতে চাই যিনি ভুল বলেছেন তার, এবং তিনি যেহেতু, তার শুধু ব্যক্তি জীবনের ভুল নয়, তিনি বক্তব্যে বলেছেন অথবা তিনি লিখেছেন, তার বইয়ে রয়েছে, যেগুলি যুগ যুগ ধরে থাকতে পারে এবং লোকজন সেগুলি শুনে ভুল পথে চালিত হয়ে জাহান্নামের পথ ধরে নিতে পারে, গোমরাহ হয়ে যেতে পারে, পথভ্রষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য অসংখ্য মুসলিম ভাইদেরকে, বরং মানব জাতিকে সংশোধন করার উদ্দেশ্যে, যদিও বক্তা অথবা লেখক সংশোধন না হয়, নাই হয় যদি, বা ইন্তেকাল করে গিয়ে থাকে, অনেকে এর আগে যেগুলি আলোচনা করেছে, অনেকে ইন্তেকাল করে গেছে, তার আর সংশোধনের কোনো উপায় নেই, যা কিছু তিনি করেছেন, লিখেছেন, বলেছেন, আল্লাহ তাকে ভালো মন্দের তিনি বা মন্দ প্রতিদান যা কিছু পাওয়ার আল্লাহ পাক তা দিয়ে দিয়েছেন, নাই বিচার আল্লাহ পাক তার সাথে করেছেন এবং করবেন। কিন্তু অসংখ্য মানুষ যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে ভুল বক্তব্যের কারণে অথবা ভুল কথা লিখে থাকার কারণে, তাদেরকে সংশোধন করাই হচ্ছে বড় উদ্দেশ্য। এই জন্য ব্যক্তি জীবনের কোন ভুল ত্রুটি আমাদের বক্তব্যে ধরা হয় না, কখনো এই কথা বলা হয় না যে অমুক আব্দুর রহমান নামাজ পড়ে না, এটা বক্তব্যে, মানে ফজর নামাজ পড়ে না, বা তার ব্যক্তিগত চরিত্রে কিছু দোষ আছে, ব্যক্তিগত এইরকম ব্যক্তি জীবনের ভুল ত্রুটি সরাসরি তাকে সংশোধন করার বিষয় রয়েছে। সে যদি মরে গিয়ে থাকে বেনামাজি অবস্থায়, তাহলে আর সংশোধনের কোনো উপায় নেই। কিন্তু যেই ভুলের কারণে সারা বিশ্বের অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই ভুলের সংশোধন করে দেওয়া আরো গুরুত্বপূর্ণ ফরজ, নাহলে অনেকে পথভ্রষ্ট হয়ে যাবে। আশা করি আমার কথা স্পষ্ট। দ্বিতীয় আরেকটি বিষয় ভূমিকাতে যা উল্লেখ করব তা হচ্ছে যে আল্লাহ পাক বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, সূরা হুজরাত আয়াত নম্বর 10, নিঃসন্দেহে মুমিনরা একে অপরের ভাই। তাহলে আমরা যারা মুসলিম, যদিও ফাসেকি কাজ কার মধ্যে থাকে, এমনকি চুরি ডাকাতিও থাকে, মদপান করাও থাকে, তবু সে আপনার মুসলিম ফাসেক ভাই, গুনাহগার ভাই, কিন্তু মুসলিম ভাই। ওই রকমই যদি কোনো আলেমের মধ্যে, কোনো বক্তার মধ্যে, কোনো লেখকের মধ্যে, কোনো দাড়িওয়ালা নামাজি লোকের মধ্যে যদি কোনো বিদাত থাকে, আর সেই বিদাত তাকে ইসলাম থেকে বহিষ্কৃত না করে, এমন বড় বিদাত করেনি, মানে কুফুরির বিদাত করেনি, শিরকির বিদাত করেনি, যে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে এরকম কাজ করেনি, তাহলে সে বিদাতি হলেও বা বিদাতি কথাবার্তা বললেও বা লিখলেও সে আমাদের মুসলিম ভাই।
সুতরাং যার সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি তিনি আমাদের মুসলিম ভাই, যদিও তার ভুল ভ্রান্তি আছে, বহু ভুল ভ্রান্তি আছে, এবং সে ভুল ভ্রান্তিগুলি একটি করে আলোচনায় শুধু হবে না, বরং তার ভাষায় তার কণ্ঠে শুনিয়ে দেওয়া হবে, আর তারপরে সে সম্পর্কে কোরআন এবং হাদিস কি বলে তা উল্লেখ করা হবে। তিন নম্বর বিষয় হচ্ছে যে আমাদের অনেক ভাইদের প্রশ্ন, এই প্রশ্নের আজকে উত্তর দেওয়া হবে। আর অনেক ইসলামিক সেন্টারগুলিতে আসে, আসার পরে সাইদি সাহেবের ক্যাসেট চায়, জিজ্ঞাসা করে। অনেকের প্রশ্ন, কেউ নিতে আসে, কেউ আর প্রশ্ন করে যে এখানে সৌদি আরবে সাইদি সাহেবের বক্তব্যের ক্যাসেট কেন পাওয়া যায় না, প্রশ্ন। এর উত্তর আজকে দেওয়া হবে আমার বক্তব্যে। এই বক্তব্য শুনলে, এই বক্তব্য কোনো ভাইয়ের কাছে পৌঁছে দিলে তার উত্তর পেয়ে যাবে। সৌদি আরবে ইসলামিক সেন্টার প্রত্যেক শহরে রয়েছে, এবং এক এক শহরে, বড় শহরগুলিতে 10টি, 20টি, 15টি, 25টি, রিয়াজের মতো শহরে 20-25টি ইসলামিক সেন্টার রয়েছে। গোটা সৌদি আরবে 200-এরও বেশি ইসলামিক সেন্টার রয়েছে। যে ইসলামিক সেন্টারগুলি আলহামদুলিল্লাহ সৌদি আরবের ইসলামিক সরকারের তত্ত্বাবধানে ইসলামের দাওয়াতের কাজ, মুসলিমদের দাওয়াতের কাজ, অমুসলিমদের দাওয়াতের কাজ, মুসলিমদের সংস্কার সংশোধনের কাজ, আকীদার পরিশুদ্ধি, আমলের পরিশুদ্ধি, সুন্নতের অনুসরণে যেন উৎসাহিত করা, ব্যাপকভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের দাওয়াতের কাজ চলছে। আর এই ইসলামী দাওয়াত, যে ব্যাপক ইসলামিক দাওয়াত, এর বাস্তব প্রমাণ হচ্ছে একজন মানুষের সংশোধন হওয়া। যেই ভাই, অসংখ্য ভাইয়ের ইসলামিক সেন্টার এসে প্রতিটি শহরে সংশোধন হচ্ছে আলহামদুলিল্লাহ। তাদের সংশোধন দুটি একটি কাজে সীমিত নয় যে শুধু নামাজ পড়তো না, নামাজটা ধরে নিয়েছে, এইরকম নয়। নামাজ ধরেছে, সিগারেট ছেড়েছে, দাড়ি রাখতো না, দাড়ি রেখেছে, হারাম খেত, হারাম খাওয়া তওবা করেছে, অনেকে যৌতুক নিয়েছে, আমার সামনে মজুদ রয়েছে এরকম বেশ কিছু ভাইরা, যৌতুক নিয়েছে, হারাম নিয়েছে শ্বশুর বাড়ি থেকে, যৌতুক ফিরিয়ে দিয়ে এসেছে। তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে, তারপরে এই মানবরচিত বিধানের এই দলগুলি, পার্টিগুলির পিছনে সারা জীবনের মেহনত পরিশ্রম ব্যয় করেছে, এবং কালকে আমাদের এই সময় সম্পর্কে জবাবদেহি করতে হবে। কত মানুষের বাড়ি ঘর আর গাড়ি ভাঙচুর করেছে, কত লোকের জুলুম অত্যাচার করেছে, এই সমস্ত থেকে তওবা করেছে আলহামদুলিল্লাহ। তাহলে সৌদি আরবে ইসলামিক সেন্টারগুলি দাওয়াত, ব্যাপক দাওয়াত, জীবনের প্রতিটি ক্ষেত্রে তার আলহামদুলিল্লাহ প্রতিফল দেখতে পাওয়া যাচ্ছে। তো এই ইসলামিক সেন্টারগুলিতে সাইদি সাহেবের বক্তব্য কেন পাওয়া যায় না, এই প্রশ্নের উত্তর দেওয়া হবে। আরেকটি বিষয় হচ্ছে যে যেই কথাগুলি বলবো বাহ্যিক নজরে আপনাকে মনে হবে যেগুলি সমালোচনা, গীবত। আর গীবত করার হুকুম হচ্ছে, আসল হুকুম হচ্ছে হারাম, কিন্তু এর আগে চরমনাইয়ের আলোচনা করতে গিয়ে, তাবলীগ পরিচিতির আলোচনা করতে গিয়ে কয়েক বছর আগে আমি বলেছি যে ওলামায়ে কেরামদের নিকট ইজমা ঐক্যমত রয়েছে যে 6টি ক্ষেত্রে, 6টি কারণে, 6টি স্থানে গীবত করা কখনো জায়েজ, কখনো ওয়াজিব। জায়েজ আবার অনেক সময় ওয়াজিব, এবং এর বিভিন্ন উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি। তার মধ্যে যদি খুব সহজে আপনাদেরকে জানতে হয় কিতাব থেকে যে এই কথাগুলি যে গীবত করা অনেক ক্ষেত্রে ওয়াজিব বা জায়েজ, এটা যদি জানতে হয় রিয়াদুস সালেহীন, আমার সামনে এখন আরবি কিতাব রয়েছে। এর আগে যখন চরমনাইয়ের বক্তব্য করেছিলাম 2-3 মাস আগে, তখন বাংলা রিয়াদুস সালেহীন নিয়ে এসে দেখিয়েছিলাম, এবং বাংলা থেকে পড়ে শুনিয়েছিলাম, আরবি পড়ে শুনিয়েছিলাম। এতে গীবতের অধ্যায়ে ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহ, 6ষ্ঠ শতাব্দীর মানুষ, আজকে থেকে প্রায় 800 বছর আগে, তো তিনি অধ্যায় কায়েম করছেন, বলছেন প্রথম অধ্যায় হচ্ছে গীবত সম্পর্কে, বাব তাহরিম সামাইল গীবা, গীবত শোনা হারাম। তাহলে শোনাই যদি হারাম হয়, কেউ গীবত করছে আর আপনি বসে বসে শুনছেন, হ্যাঁ ঠিকই, ঠিক ঠিক, অনেকে করে না, নিজে গীবত করে না কিন্তু বন্ধু বান্ধব বলছে আর শুনতে আছে, তাহলে গীবত শোনা হারাম একটা অধ্যায়। তারপরে অধ্যায় হচ্ছে, তাহলে গীবত শোনাই যদি হারাম হয়, তাহলে গীবত করা আরো বড় হারাম। তারপরের অধ্যায় 255 অধ্যায় হচ্ছে গীবত করা বা গীবত শোনা হারাম। আর 256 অধ্যায় হচ্ছে বাব বায়ান মা ইউবাহ মিনাল গীবাতে, গীবতের বেশ কিছু গীবত যে মুবাহ, জায়েজ, এ সম্পর্কে এই বাব, এই অধ্যায়। স্পষ্ট না অধ্যায়? তারপরে তিনি বলছেন যে জেনে রাখুন, আন্নাল গীবাত আলাম, আন্নাল গীবাত তুবাহু লিগারদিন সহীহিন শারঈইন, গীবত জায়েজ
যদি উদ্দেশ্য সহি থাকে, শুদ্ধ থাকে এবং শরীয়ত সম্মত, শরীয়ত সম্মত হয়, ইসলাম সম্মত, ইসলাম যদি সাপোর্ট করে আপনি গীবত এই ক্ষেত্রে করতে পারেন। এই গীবত সমালোচনা না করলে ইসলামের এই উদ্দেশ্য হাসিল করা যাবে না, যে ক্ষতিটা হয়ে যাচ্ছে সেই ক্ষতি থেকে মুক্ত করা যাবে না জাতিকে। আসবাব, আর তা হচ্ছে সিত্তা মানে ছয়টি কারণে, ছয়টি কারণে গীবত করা জায়েজ, একটি দুটি তিনটি করে চার নম্বরে তিনি বর্ণনা করেছেন ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি, তাহজিরুল মুসলিমিনা মিনাশ শার, মুসলিম জাতিকে অনিষ্ট থেকে, যে কোনো অনিষ্ট হোক না কেন, যে কোনো অনিষ্ট থেকে বাঁচাবার জন্য, সতর্ক সাবধান করার জন্য। এবং এর কয়েকটি আবার শাখা প্রশাখা বর্ণনা করেছে, মুসলিম জাতিকে অনিষ্ট থেকে বাঁচাবার দৃষ্টান্ত স্বরূপ, যেমন মুহাদ্দিসিনে কেরামরা আসমাই রিজালির কিতাব, যারা হাদিস সম্পর্কে জ্ঞান রাখে কিছু, আসমা রিজাল কিতাব অর্থাৎ বর্ণনাকারীরা যারা রয়েছে, ইমামগণ যাদের থেকে নিয়েছেন, এই তারপরে এই সিলসিলা বর্ণনার, নবী সাল্লাম সাহাবাই কেরাম পর্যন্ত পৌঁছেছে, এই বর্ণনাকারীদের মধ্যে তাবেইনদের পরে বা তাবেইনদের যুগ থেকে অনেকে মিথ্যুক, অনেকে স্মৃতি শক্তিতে দুর্বল, অনেকে ফাসেক, তারা হাদিস বর্ণনা করেছে, তাদের হাদিস যারা মিথ্যুক, মিথ্যা কথাবার্তা বলে বা জীবনে মিথ্যা একটা হাদিস বলেছে, তাদের হাদিসগুলি হচ্ছে জাল, তারা মিথ্যুক। তো তারা যদি মহাদিসে না বলতেন যে আজকে থেকে 1200-1300 বছর আগে অমুক ব্যক্তি অমুক বর্ণনাকারী মিথ্যুক ছিলেন, তাহলে কি আমরা ধরতে পারতাম আজকে যে কোন হাদিস জাল কোনটি সহি? তাহলে তারা আমাদের হিতাকাঙ্ক্ষী হয়েছেন না হননি, আমাদের কল্যাণ কামনা করেছেন না করেনি গীবত করে? এই গীবত যদি তারা না করতেন, ফরজ যদি তারা না করে থাকতেন, তাহলে আজকে সহি জাল সব একাকার হয়ে যেত, ধর্ম বিকৃত হয়ে যেত ইহুদি খ্রিস্টানদের ধর্মের মতো। তো মহাদিসিন কেরামরা করেছেন, মহাদিসিন কেরামরা যখন ওই জাল হাদিসগুলি সাইদি সাহেবের শোনাবো আর সেই সম্পর্কে ওলামায়ে কেরাম মহাদিসিনরা কি বলেছেন, তখন দেখতে পাবেন যে মহাদিসিনরা এক এক বর্ণনাকারী বলেছেন কাজ্জাবান, মিথ্যুক ছিল সে, খবীর ছিল সে, জি সে দাজ্জাল ছিল, তার কোনো সম্মান নেই, সে ইসলামের ক্ষতি করেছে, এইরকম মন্তব্য করে কত বড় গীবত হইল এগুলি। কিন্তু এগুলি তাদের উপর ফরজ ছিল, সেগুলি যদি তারা না করতেন তো আমরা ধরতেই পারতাম না এই হাদিস জাল কি করে হইল। তার মধ্যে আরেকটি বিষয় বলছেন যে এজারা মুতাফাক্কিহান, কোন যদি ছাত্রকে দেখেন, ছাত্র সে মাদ্রাসার ছাত্রই হোক অথবা বক্তব্যের ছাত্র, সাইদি সাহেবের বক্তব্য হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল চিটাগাং এ, আর হাজার হাজার মানুষ সেখানে হাজির হচ্ছে মুতাফাক্কিহ, ইলম হাসিল করার জন্য যাচ্ছে সেখানে, ইয়াতারাদ্দাদু ইলা মুবতাদি, কিন্তু বিদাতির কাছে শিক্ষা নিতে যাচ্ছে, বিদাতির ওয়াজ বক্তব্য শোনার জন্য যাচ্ছে, আর ফাসেকিন অথবা কোনো ফাসেক পাপিষ্ট তার কথা কথা শুনতে যাচ্ছে, রাজনৈতিক নেতা আওয়ামী লীগ বিএনপির নেতা তাদের কথা শুনছে, জীবনে ফাসিক বহু ফাসিকই কাজ করছে আর তার বিভ্রান্ত করছে। যেমন এক এক গোমরা কমিউনিস্টের কথা বাংলাদেশে ছিল, নাম বলে গেছি, সে বলতো যে ইসলামে কমিউনিজম আছে, এটাকে বহুবারই বলেছি, তো যারা কমিউনিস্ট করে মুসলমান তারা এরকম ইসলামকে বিকৃত করে মানুষকে গোমরা করার চেষ্টা করে, ইয়া খুজু আনহুল ইলম, তার কাছ থেকে যদি বিদাতির কাছ থেকে ইলম হাসিল করতে যায়, এবং আশঙ্কা আছে যে এই বক্তার কাছে যদি এই ছাত্র এই শ্রোতারা শুনতে যায় তাহলে ক্ষতিগ্রস্ত হবে, গোমরা হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, দেখছেন কত সুন্দর কথা, ফালেই হে নসিহাতু বেবায়ানে হালেই, তাহলে তাকে উপদেশ দিয়ে বুঝিয়ে দিতে হবে তার অবস্থা বর্ণনা করে, যে এই যে বক্তার কথা শুনছেন তার অবস্থা এরকম, সে জাল হাদিস বয়ান করে, সে বিভ্রান্ত করে, সে ভুল ব্যাখ্যা করে ইসলামের, আমি আরবিতে পড়ে শুনিয়ে দিচ্ছি, কিন্তু শর্ত হচ্ছে বেশার্ত আইয়াকসুদান নাসিহা, উদ্দেশ্য হচ্ছে মানুষের উপদেশ দেওয়া, সংশোধন করা, খায়ের খাই করা, কল্যাণ কামনা করা, যে যাতে জাতি গুমরা না হয়। আর উদ্দেশ্য কি থাকতে হবে না, হাসাদ হিংসা থাকতে হবে না, শয়তানি উদ্দেশ্য থাকতে হবে না যে তার মানহানি করব, হ্যাঁ তাকে ক্ষতিগ্রস্ত করবো, এই উদ্দেশ্য থাকতে হবে না, ইন্নামাল আমালু বিনিয়ত, তো নিয়ত থাকতে হবে যে আমরা জাতিকে বিভ্রান্তি থেকে গোমরাহী থেকে বাঁচাবো, কারণ অসংখ্য মানুষ এই বিভ্রান্তির জালে ফেসে গেছে, মনে করছে যে এত সুন্দর সুন্দর কথা তো সবগুলি মনে হয় ইসলামের কথা, ঠিক না, সুতরাং সংশোধন করা জরুরি। তাই আপনাদেরকে এই রিয়াজুস সালেহীন থেকে শোনালে ইমাম নাওয়াবী রহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের সারহাজে রয়েছে বা ভাষ্য রয়েছে, তাতেও এই বিষয়গুলি উল্লেখ করেছেন আরো ওলামারা। তারপরে ইমাম নাওয়াবী আরো অনেকে বলতে পারে যে ইমাম নাওয়াবীর ব্যক্তিগত মত না, তিনি বলছেন যে ছয়টি কারণে গীবত করা যাবে, জাকারাহাল ওলামা, ওলামারা উল্লেখ করেছেন, শুধু তিনি নন,
তার পূর্বে ওয়া আকসারুহা মুজমাউন আলাইহি এবং এর অধিকাংশতে ইজমা ঐক্যমত রয়েছে, কারো দ্বিমত নেই, হানাফি শাফি মালিকি হাম্বলি কারো দ্বিমত নেই যে এই সব ক্ষেত্রে গীবত করা যাবে। আরো শুনেন, তারপর ওয়া দালাইলুহা মিনাল আহাদিস সহিহাতি মাশহুরা এবং সহি হাদিস দ্বারা এর বলিষ্ঠ দলিল প্রমাণ রয়েছে। তারপরে দলিল প্রমাণগুলি তিনি বর্ণনা করেছেন, তার মধ্যে একটি দলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা আসছে, ফাতেমা বিনতে কাইস, বুখারি মুসলিমের হাদিস, ফাতেমা বিনতে কাইস বলছে আতাইতু নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, ফাকুলতু বললাম ইন্না আবাল জাহাম ওয়া মাবিয়া খাতাবানি, আমাকে আবুল জাহাম ও পয়গাম দিয়েছে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠিয়েছে আর মাবিয়া যিনি পরে বাদশাহ হয়েছিলেন তিনিও পয়গাম দিয়েছেন, খাতাবানি পয়গাম, ফাকালা রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি বলছেন, বিয়ে করে নাও কাউকে একজন, কোন একজনকে ধরে নো না, আম্মা মুআবিয়া সুনো মুআবিয়া ফাসউলুকুন ওয়াতুচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালা, হ্যাঁ ঠিক না, কার ভাই, আল্লাহ নবীর কোন বিবি ভাই, উম্মে হাবিবা মিনতে আবি সুফিয়ান আর মুআবিয়া বিন আবি সুফিয়ান, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই শালা, শালা সম্পর্কে কি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাসউলুকুন তো ফকির নিঃস্ব দরিদ্র, লামালা লাহু তার কাছে একটা পয়সা নেই, কি খাওয়াবে তোমাকে বিয়ে করে নি, জীবত নয়। ও আম্মা আবুল জাহাম, আবুল জাহামের কথা বললে সে পয়গাম দিয়েছে ফালায়া জাউল আসা আন আতিকি, সে তো নিজের কাঁধ থেকে লাঠি রাখে না, মানে সব সময় লাঠি দেখায়, সে এর আগে বিয়ে করেছে স্ত্রীকে মারধর করে, সুতরাং মারধর করা স্বামীকে বিয়ে করতে যাবে, দুটি ক্ষেত্রে কি করলেন নিষেধ করলেন, ফকিরকে বিয়ে করতে নিষেধ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর গীবত করলেন না, আর এই লোকটি স্ত্রী মারে গীবত নয়, যদি বলা হয় এই লোক সম্পর্কে কিছুই জানে না, খুব ভালো মানুষ আমাদের সামনে কিন্তু স্ত্রী মারে, তার বদনাম হলো না আমার সামনে, সে আমার দৃষ্টিতে নিচে নেমে গেল না, অবশ্যই নবী সাল্লাম বললেন আবু জাহাম তো নিজের কাঁধ থেকে কোনো লাঠি রাখে না, অন্য হাদিস সাথে ফাদাররা বললেন না শুধু মারে না খুবই মারে, খুব বেশি মারে, দাররা বেশি মোবালগার সাথে স্ত্রীদের খুব মারধর করে, সুতরাং তুমি কাকে বিয়ে বলাকে ইন কাহি ওসামা, ওসামাকে বিয়ে করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওসামাকে খুব ভালোবাসতেন, ওসামাকে বিয়ে করেন, কিন্তু ওসামা ছিল কালো চুকচুকে আফ্রিকান রং, মনে দ্বিধাদ্বন্দ্ব, প্রথম দিকে ফাতেমা বিনতে কাইস ছেলে কালোকে বিয়ে করব, কিন্তু চিন্তা করেন আল্লাহ নবী যখন পরামর্শ দেন বিয়ে করিনি, তারপরে তিনি বলছেন ওসামাকে বিয়ে করার পর আল্লাহ পাক আমার জন্য বড়ই কল্যাণ করেছিলেন, ভালো স্বামী পেয়েছিলাম, মেয়ে খুব সুন্দর স্বামী পেয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শ, মুত্তাফাক আল বুখারী মুসলিমের হাদিস। এখানে একটি বিষয় আর বলছি যে এই ফাতেমা বিনতে কাইসকে একজনের স্বার্থে গীবত করা ঠিক না, ফাতেমা বিনতে কাইসকে যে বলা হলো মাবিয়া সম্পর্কে সমালোচনা করে গীবত করে এবং আবু জাহাম সম্পর্কে, এটি কার স্বার্থে, একজন মহিলার স্বার্থে গীবত করা হলো। তাহলে যদি কোনো বক্তা যার বক্তব্য শুনে, যার ভক্ত রয়েছে লক্ষ লক্ষ, যাকে এক শ্রেণীর লোকের আন্তর্জাতিক বক্তা নাম দিয়ে দিয়েছে, তাহলে তাদের স্বার্থে গীবত করা কত বড় ফরজ, যদি এত লোককে সংশোধন করার উদ্দেশ্য থাকে, এত লোক বিভ্রান্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে, সুতরাং তাদেরকে সঠিক রাস্তা দেখানোর উদ্দেশ্য থাকে। আশা করি আমার কথা স্পষ্ট আপনাদের সামনে। তারপরে আমি শুকরিয়া আদায় করছি আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রথমে এবং শেষে সব সময়, আর বিশেষ করে তারপরে শুকরিয়া আদায় করছি আমাদের ভাই মাহমুদের, যিনি 50-এর বেশি মনে হয় বা তারও বেশি ক্যাসেট সাইদি সাহেবের উনি শুনেছেন, শোনার পরে যেই জায়গাগুলি আমি মোটামুটি এ করে দিয়েছিলাম ইশারা ইঙ্গিত যে এই ধরনের আর যতগুলি ভুল আছে, আর তিনি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে এখানে পড়াশোনা করেন, ভুলগুলি যতগুলো ধরা খেয়েছে তার কাছে নিয়ে এসেছেন আমাকে দিয়েছেন, আমি সেগুলি আবার একাধিকবার শুনেছি, শোনার পরে তার উপর নোট কিছু লিখেছি আর কিছু ব্রেনে আছে আল্লাহ পাক যা দিয়েছেন আপনাদের সামনে পেশ করব। তো এই ভুলগুলি ক্যাসেট থেকে একত্র করা হয়েছে বিভিন্ন বক্তব্য থেকে, আমি একটি ক্যাসেট মাত্র শুনেছিলাম আপনাদেরকে বলি, একটি ক্যাসেট, এবং সেই ক্যাসেট আমার কাছে মজুদ আছে, একটি ক্যাসেটে 12-14 ভুল, একটি ক্যাসেটে 60 মিনিটের বক্তব্যে 12-14 ভুল আমি পেয়েছি, বাকি ক্যাসেটগুলি আমাদের ভাই শোনার পর রেকর্ড করে নিয়েছে আপনাদেরকে এখানে অন করে শোনানো হবে, আর সাইদি সাহেবের সেই বক্তব্য শুনবেন যেটি ভুল, আর তারপরে ইনশাআল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের আলোকে সঠিক কি তা আপনাদেরকে শোনাবো। আরেকটি কথা মনে রাখবেন যে কোনো আলেমেরই হোক আর কোনো সাধারণ ব্যক্তিরই হোক, কোনো বিদ্যার্থীরই হোক, কারো ভুল ধরে নেওয়ার মানে এই নয় যে তাকে আমরা কাফের বলে ইসলাম থেকে খারিজ করলাম, কখনো না, আগে বলেছি এই জন্য যে তিনি আমাদের দিনী ভাই, এমনকি চরমনাইদের কিতাবে বড় বড় ডাহা শির আল্লাহ সম্পর্কে বিয়াদব এগুলি শুনিয়েছি, যারা এসেছেন শুনেছেন আর না হলে রেকর্ড আছে শুনতে পারেন, আমাদের কথা কোথাও গোপন নেই, রেকর্ড আছে শুনবেন, ডাহা বড় বড় শির
আল্লাহ পাক হালাক করতে যাচ্ছে, গান বাজনা হচ্ছে অমুক এলাকায়, আল্লাহ পাক হালাক করতে চাইছেন, পীর বলছে আমাকে গিয়ে ধরে রাখতে জমিন, না হলে আল্লাহ হালাক করে দিবে, এর চাইতে বড় কুফুরি কি আছে? তারপরেও কখনো আমাদের ভাষায় এই কথা বেরোয়নি যে চরমনাই কাফের, বলিনি কখনো, এই ফয়সালা আল্লাহ পাক করবেন, বুঝতে পারছেন? কিন্তু তাদের কিতাবে শিরক কুফরি ভরা রয়েছে, এতটুকু বলেছি, শিরক কুফরি ভরা আছে। বাকি আল্লাহ কি ফয়সালা করবেন, সে জীবনে কি অবস্থায় মারা গেছে তওবা করে ফিরে আসে আল্লাহ পাক গফুরুর রহিম, আর যদি ওই অবস্থায় মারা গিয়ে থাকে তো আল্লাহ পাক তাদের বিচার করবেন, তার বিচার করবেন। আমরা কারো বিচার করতে আসিনি, আমরা জাতিকে সঠিক পথ দেখাতে এসেছি, ইন উরিদু ইল্লাল ইসলাম, মানুষের সংশোধন করতে চান। এখন সাইবি সাহেবের বক্তব্যের এক একটি করে অংশ আপনাদেরকে শোনানো হবে, আর তারপরে সে সম্পর্কে আলোচনা করা হবে। আমার ভুল আমাকে ধরিয়ে দিলে আমি সে ভুল সংশোধন করব না, এমন ভুল আমি জীবনেও করব না। বরং আমার কাছে আমার বন্ধু তো সেই ব্যক্তি যে ব্যক্তি আমার ভুল আমাকে শুধরে দেয়, আমি তার জন্য দোয়া করি। আমি মানুষ, আমার ভুল তো হতেই পারে, কিন্তু আমি আদর্শগত কথা, কোরআন হাদিসের কথা যা বলি আমি হিসেব করে বলি, পড়াশোনা করেই বলি। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن بجميع خصاله صلوا عليه مجھے کچھ ملے یا نہ ملے محمد ملے یعنی وہ شہید শুনলেন আপনারা, প্রথম কথা শুনলেন যে তিনি খুশি হন, ভুল ধরিয়ে দিলে, জাযাহুল্লাহু খাইরান, আল্লাহ পাক যেন তাকে সংশোধন করার তৌফিক দান করেন। আর তার আগে আমার যদি ভুল ত্রুটি থাকে আল্লাহ আমাকে সংশোধন করার তৌফিক দান করেন, কারণ তার মুক্তির চাইতে মূল্যবান আমার মুক্তি, তার নাজাতের চাইতে আমার নিকট আমার নাজাত, আমার কামিয়াবি, আমার জান্নাতে যাওয়া আমার কাছে বেশি মূল্যবান। আশা করি আমার কথা স্পষ্ট। সুতরাং আমি যদি আমার জীবনে ভুল থাকে তো আমি আমার সংশোধন চাই, তিনি খুশি প্রকাশ করেছেন, সুতরাং তার কথা মোতাবেক আমরা তার ভুলগুলি তুলে ধরার চেষ্টা করছি এবং সেগুলি সংশোধনের চেষ্টা করছি, যাতে করে জাতি বিভ্রান্ত না হয়। তারপরে তিনি শুরু করলেন, কি শুরু করলেন? দুরুদ শুরু করলেন, সম্মিলিত দুরুদ। দুরুদ পড়া এবাদত কিনা বলুন? এবাদত। আল্লাহ পাক কোরআনে আদেশ করেছেন, আল্লাহ পাকের আদেশ, রাসূলের আদেশ হচ্ছে এবাদত। দুরুদ পড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক এবং এবাদত। একবার দুরুদ পড়লে দশ বার আল্লাহর রহমত নাজিল হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। তাহলে এবাদত আল্লাহ করতে বলেছেন, আদেশ করেছেন, রাসূলুল্লাহ সাল্লামের ওপর এই আয়াত নাজিল হয়েছে, সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আয়াত নাজিল হয়েছে না হয়নি? কার উপর নাজিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লামের উপর নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লামের উপর নাজিল হয়েছে তার আমল করার জন্য কিনা? তাহলে এই আয়াতের উপর তিনি আমল করেছেন না করেননি? করেছেন। তারপরে তার উপরে আয়াত নাজিল হয়েছে জাতিকে, উম্মতকে, মানব জাতিকে পৌঁছে দেওয়ার জন্য, ঠিক না? তাহলে তিনি কেমন করে দুরুদ পাঠ করতে হবে, এ ইবাদত বন্দেগী কেমন করে করতে হবে শিখিয়েছেন না শেখাননি, না অসম্পূর্ণ রেখেছেন? বলেন, শিখিয়েছেন, তাহলে অসম্পূর্ণ রাখেননি। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত, নামাজ কেমন করে পড়তে হবে, আকিমুস সালাহ আয়াত যখন নাজিল হয়েছে নামাজ পড়ে দেখিয়ে দিয়েছেন এবং সারা জীবন তিনিও নামাজ পড়েছেন, ঠিক না? ঠিক তেমনি দরুদ কেমন করে পড়তে হবে, এ ইবাদত কেমন করে করতে হবে, উম্মতকে সুন্দর করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন এবং তারই অনুসরণ করতে হবে। ইত্তাবেউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহ রাসূল আরাহ বলছেন, যেইভাবে তোমাদের নাজিল হয়েছে, যা নাজিল হয়েছে তার ইত্তিবা অনুসরণ করো, তার পেছনে পেছনে চলো। ওয়ালা তাত্তাখিজু মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যকে অনুসরণ করিও না, অন্য পথ ধরিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে তাহলে দুরুদ সালাম কেমন করে পেশ করতে হবে তা শিখিয়ে দিয়েছেন, এ ইবাদত করার তরিকা শিখিয়েছেন এবং তিনি পড়েছেন। এইভাবে সম্মিলিত দুরুদ,
সম্মিলিত দুরুদ পাঠ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবনে একবারও সাহাবী কেন্দ্রকে শিখিয়েছেন? প্রশ্ন, জীবনেও শেখাননি না? তিনি করেছেন এইভাবে যে বাবারা আপনারা একটু মহব্বতের সাথে জোরে সোরে দুরুদ সালাম পেশ করুন, এই কাজ জীবনেও করেননি, সাহাবাই কেরামদেরকে শেখাননি, সাহাবাই কেরাম খোলাফায়ে রাশিদীনদের জীবনেও করেননি। সেই বুখারীতে হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আরাফনা কাইফা নুসাল্লিমু আলাইক, আমরা জানতে পারলাম, শিখতে পারলাম যে কেমন করে সালাম পেশ করব, অর্থাৎ তার আগে আত্তাহিয়াত শিখিয়ে দেওয়া হয়েছে নামাজের মধ্যে, আসসালামু আলাইকা ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জেনে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ আত্তাহিয়াতের মাধ্যমে। একা একা না সম্মিলিত? সম্মিলিত সম্মিলিত আত্মায়াত পড়েন না, নিজের নিজের আত্মায়াত পড়ছেন, মনে মনে পড়ছেন না, চিৎকার উচ্চ স্বরে কে রাতের মতো আত্মায়াত পড়েন মনে মনে? এই তরিকা নবী করিম শিখিয়েছেন। ফাকাইফা নুসাল্লি আলাইক, তাহলে সালাতের উপর কেমন করে আমল করব, অর্থাৎ দুরুদ কেমন করে পেশ করব? আল্লাহ বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাত পেশ করো, দুরুদ পেশ করো, আর সালামও পেশ করো। সালাত কেমন করে পেশ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর সাহাবাই কেরামদের জামানা থেকে তাবেইন মুহাদ্দিসিন কেরাম যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম এসেছে, তখন তারা বলেছেন, লিখেছেন, প্রত্যেকটি হাদিসের কিতাব পাবেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি, রায় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সামে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহর কাছে শুনেছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি, তার প্রতি সালাত নাযিল হোক, ওয়া সাল্লাম এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক, এই দুইটি তরিকা শেখানো হয়েছে। আর তারপরে যতগুলি দুরুদ রয়েছে বিদাতিদের কিতাবে, দুরুদের তাজ, দুরুদে মাহি, দুরুদে তোনাজ্জিনা, যেমন বিদাতি দুরুদ এবং সেগুলিতে অতিরঞ্জন বাড়াবাড়ি রয়েছে, তেমনি জলসা মাহফিল ওয়াজ মাহফিলের যে দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, যা শুনলেন, এটি হচ্ছে পাবনা ডিস্ট্রিক্টের মেহরুল্লাহ বলে ইংরেজদের জামানায় এক মুন্সি ছিল, যে মুন্সির তৈরি করা বিদাতি দুরুদ। এই বিদাতিদের মুন্সির অনুকরণ করে আমাদের দেশের বক্তারা, তার মধ্যে সাইদি সাহেব, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ইত্তেবা করার তৌফিক হলো না তাদের, যে বলবো দুরুদ ইব্রাহিমী বক্তব্যের শুরুতেই যদি বলতে হয়, শেষে বলতে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, কিন্তু সম্মিলিত নাই, সবাই মনে মনে পড়বে এবং বক্তা বক্তব্য করছেন যে আওয়াজে সে আওয়াজে পড়বেন, কোনো দোষ নেই। তারপরে তাতে তিনি আর কি পড়েছেন, কবিতা পড়েছেন একটা আরবিতে, শেখ সাদির। এই শেখ সাদির কবিতা সম্পর্কে একটা ঘটনা শোনা, এখানে এয়ারবেসে আমাদের রবিউল ইসলাম ভাই আছেন, রবিউল ইসলাম ভাই জন্মগত সহি আকিদের লোক, কিন্তু বাংলাদেশে আলিয়া মাদ্রাসায় পড়ে মানুষ হয়েছেন, আর সেখানে কিছু ভেজালও শিখেছেন। তো এই ভেজাল শিখে এসে এখানে এসে যখন প্রথম দাওয়াত সেন্টারে তার চাকরি হয় আজকে থেকে 7-8 বছর আগে, তখন আমাকে জিজ্ঞাসা করা হলো যে রবিউল ইসলামকে চেনে না? বললাম চিনি, আকিদা কি ঠিক আছে, চলবে, বক্তব্য করতে পারবে এবং সহি আকিদের লোক, আমার রিকমেন্ডে মানে সুপারিশে বা মানে তার তাজকিয়াতে তাকে রাখা হইলো, খবর থেকে টেলিফোন আসলো, জানলো তারা, তারপরে তাকে রাখা হইলো। তারপরে প্রথম বক্তব্য শুরু করেছেন এই সুর দিয়ে তিনি, বালাগাল ওলা বে কামালেহি কাশাফা দুজা বে জামালেহি শুরু করলেন। আরবরা শুনে সব অবাক, বড় বড় অফিসার, বড় বড় ক্যাপ্টেন, তারা শুনে, তাদের কাছে শরীয়ত সম্পর্কে ওই রকম এলেম না থাকলে, এই এলেম আছে, তাওহীদের এলেম আছে, সুন্নতের এলেম আছে, জি আলহামদুলিল্লাহ, সৌদি আরবের মানুষ আকিদার ক্ষেত্রে, সুন্নতের ক্ষেত্রে তারা পাকা, এই ক্ষেত্রে কোনো ত্রুটি পাবেন না, মানুষ মাত্র ভুল ত্রুটি হতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ শিরক আর বিদআত থেকে আলহামদুলিল্লাহ তারা মুক্ত। এইরকম সমাজ তৈরি করতে হবে, এইরকম দেশ তৈরি করতে হবে, তাহলে ইসলামের বাস্তবায়ন হবে। তো তাদেরকে অবাক লাগো যে শাহজাই কি বলছে, সাথে সাথে আমার কাছে টেলিফোন আসছে, তাকে খবর নেই, রবিউল ইসলাম সাহেবকে কোনো খবর নেই, আমার কাছে টেলিফোন আসছে, আপনি কেমন লোক দিলেন, বলে ভালা গাল ওলা কামালি হাজার লাহানি, তো গান করছে, বলছে লাহান,
আমি বললাম যে না না আকীদাও ঠিক আছে সব ঠিক আছে, কিন্তু দেশ থেকে পড়াশোনা তো আমাদের মতো এখানে এসে এত ক্লিয়ারেন্স হয়নি। আমরা সৌদি আরবও পড়া দেশেও পড়াশোনা করেছি, কিন্তু এখানে এসেও পড়াশোনা করেছি, যার ফলে দুই দিকের এলেমে আছে, সংশোধন করার একটা ভালো সুযোগ সুবিধা আল্লাহ পাক দিয়েছেন। তো এই জন্য তো সময়ের প্রয়োজন রয়েছে হয়তো, তারপরে কোন রকম তাকে টিকানো হয়। তো আপত্তি কোথায়? অধিকাংশ বক্তারা এই কবিতা পড়ে অর্থ বুঝে না, অর্থ বুঝে না। কি বলছেন শেখ সাদী? বালাগাল ওলা বে কামালেহি, বালাগা মানে পৌঁছে গেলেন, ওলা মানে শীর্ষ স্থানে, উচ্চ স্থানে, আলা থেকে ওলা, বেকাল আল, শীর্ষ স্থানে উচ্চ স্থানে পৌঁছে গেলেন কে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেকামালেহি, তার নিজের কামাল যোগ্যতা দ্বারা, তার যোগ্যতা দ্বারা, কথা ঠিক না ভুল? আপনাদের বিবেক দিয়ে বিচার করেন, যদি যোগ্যতা দ্বারা যতটা পৌঁছা যায় সেটা একদিনে হঠাৎ করে হয় না, সেটা ধীরে 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 হয়। তাই যদি তিনি যোগ্যতা দ্বারা নবুয়াতে পৌঁছে থাকেন, রেসালাতে পৌঁছে থাকেন, তাহলে 40 বছর সময় লাগলো, আর 40 বছর পর্যন্ত তিনি কিছুই জানতেন না, দুনিয়ার ব্যবসা বাণিজ্য আর শিরকের প্রতি ঘৃণা, এটি আল্লাহ পাক রব্বুল জন্মগত সৃষ্টি করে দিয়েছেন। অনেক ভালো ভালো চরিত্র, যত ভালো চরিত্র মানুষের হয় পূর্ণ মাত্রায় আল্লাহ পাক তাকে দিয়েছেন, এগুলি হচ্ছে জন্মগত, আল্লাহ পাক গুণ দিয়েছিলেন তার মধ্যে। কিন্তু শিক্ষাও তো দিক দিয়ে, জিব্রাইল আমিন আলাইহিস সালাতু সালাম যখন এসে বলছেন যে ইকরা ইয়া মুহাম্মদ হীরা পাহাড়ের গুহায়, তখন তিনি কি বলছিলেন? মা আনা বিকারি রিমুকারি হাদিস, আমি কি কি পড়তে জানি না, ইকরা ইয়া মুহাম্মদ, ইকরা বিসমি রাব্বিকা লিখা আছে, ইকরা ইয়া মুহাম্মদ, মা আনা বিকারি, আমি তো পড়তেই জানি না, নিরক্ষর। তাহলে যদি নিজের কামাল যোগ্যতা দ্বারা উচ্চ স্থানে তিনি পৌঁছে থাকেন, তাহলে 40 বছর পর্যন্ত পড়তেই পারলেন আলিফ বা তা নাকি? নবী করিম সাল্লাল্লাহু নিজের যোগ্যতা দিয়ে পৌঁছেছেন না আল্লাহর রহমতে পৌঁছেছেন, আল্লাহর ফজলে পৌঁছেছেন? তাই আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন ওয়াকানা ফাযলুল্লাহি আলাইকা আযীমা, বহু আয়াত আছে এইরকম, নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর বড় এহসান রয়েছে, বড় অনুগ্রহ রয়েছে, ফজল করম রয়েছে। তার একটি আয়াত হচ্ছে ওয়াকানা ফাযলুল্লাহ, আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ আপনার ওপর, শুধু অনুগ্রহ না, আযীমা, মহা অনুগ্রহ রয়েছে, বড় অনুগ্রহ রয়েছে। ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, যা আপনি জানতেন না তা আপনাকে আল্লাহ শিখিয়েছেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উচ্চ স্থানে পৌঁছেছেন সেটা তার কামাল যোগ্যতা দ্বারা নয়, সারা জীবন। আপনি ধরুন আজকের বিশ্বের কোনো ব্যক্তি বা নবী সাল্লামের পরে কোনো ব্যক্তি যদি সারা জীবন ধরে সেজদায় পড়ে থাকে, সারা জীবন যদি ইবাদত বন্দী করতে থাকে, নিজের ধন সম্পদ যা ছিল যে আল্লাহ রাস্তায় কোরবানি করে দেয়, আল্লাহ রাস্তায় জীবনকে শহীদ করে দিল, তারপরে কি নবী করিম সাল্লাল্লাহুর কাছেও যেতে পারবেন মর্যাদার দিক দিয়ে? তো নিজের কামাল দিয়ে কতদূর পৌঁছিতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কতদূর পৌঁছিয়েছেন, সৃষ্টির সেরা করেছেন, এটি হচ্ছে আল্লাহর ফজল, কামাল তার নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। তাই আল্লাহ পাক সূরা যুহাতে বলেছেন, হ্যাঁ ওয়াজাদাকা দল্লান ফাহাদা, আপনাকে আল্লাহ দিশে হারা দেখিয়েছিল, রাস্তা হারা, কোন দিকে যাব, কেমন করে ইবাদত বন্দি করব, ফাহাদা আল্লাহ রাস্তা দেখালেন, তা নিজের যোগ্যতা দ্বারা না আল্লাহর রহমতে। তারপরে যে কবিতাগুলি পড়া হয়েছে কিছু আরবিতে কিছু ফার্সিতে, অতিরঞ্জন বাড়াবাড়ি, এই বেকামালি এটি হচ্ছে অতিরঞ্জন বাড়াবাড়ি নয়। আল্লাহ পাক নিষেধ করেছেন, ইয়া আহলাল কিতাবে লা তাগলু ফি দীনিকুম, হে আহলে কিতাব তোমরা ধর্মের ক্ষেত্রে বলু, অতিরঞ্জন করিও না, বাড়াবাড়ি করিও না, সীমা লঙ্ঘন করিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনে, ইয়াকুম আল গুলু, সাবধান তোমরা বাড়াবাড়ি অতিরঞ্জন থেকে, কাউকে বাড়াবে না, যার যতটা মর্যাদা আছে সেখানে রাখো, সাবধান, কাউকে বাড়াবে না, অতিরঞ্জন করবে না, যেখানে আছে সেখানে রাখো। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিল গুলু, তোমাদের পূর্বে যারা ছিল তারা ধ্বংস হয়েছে কিসের জন্য? বাড়াবাড়ি করার কারণে। তারা ঈসা আলাইহিস সালামকে বাড়িয়েছে, আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, আব্দুল্লাহকে ইবনুল্লাহ বানিয়ে দিয়েছে, ওজাইরকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, মারিয়ামকে আল্লাহর স্ত্রী বানিয়ে দিয়েছে, আউযুবিল্লাহ, এইভাবে তারা ধ্বংস হয়েছে, মাগজু অভিশপ্ত হয়েছে, তাদের উপর লানত হয়েছে। সুতরাং খবরদার তোমরা বাড়াবাড়ি করিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি, আমাকে বাড়াইও না, রাসূল সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুতরুনি, আমার সম্পর্কে বাড়াবাড়ি করেন, কামা আতরাতিন নাসারা ঈসা বিন মারইয়াম, যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বাড়াবাড়ি করেছে। ফাইন্নামা আনা আবদুন, আমি কি আল্লাহর বান্দা, সুতরাং কি বলবে? ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আল্লাহর বান্দা ও আল্লাহ সমকপ সমতুল্য নন, আল্লাহর বান্দা গোলাম। এবং হ্যাঁ, পার্থক্য আমাদের সাথে অনেক বড় পার্থক্য, আল্লাহর রাসূল, রাসূল কিন্তু আল্লাহর বান্দা,
আল্লাহর বান্দা। এই ফার্সি শেরগুলি কবিতাগুলি আসছে, তাতে বেশ কিছু বাড়াবাড়ি তার মধ্যে রয়েছে, আর দেখতে শোনা। হ্যাঁ, তার মধ্যে ওই যে আর উর্দু উর্দু সেট রয়েছে, ফার্সি রয়েছে, উর্দু রয়েছে। উর্দু সেটা বলছে যে মুঝে কুছ মিলে ইয়া না মিলে, আমি কিছু পাই আর না পাই, ইয়ানি ওষাই যে আল্লাহ মিলে, এমন জিনিস চাই যাতে আল্লাহ পাই, ইয়ানি মোহাম্মদ মিলে, অর্থাৎ আমি মোহাম্মদকে চাই, তার সন্তুষ্টি আমাদের কামনা করতে হবে। সুবহানাল্লাহ, সাধারণ মানুষ যার তাওহীদের জ্ঞান আছে অথবা প্রাকৃতিক ভাবে মুসলমান, ফিতরাতি মুসলমান, জন্মগত মুসলমান, তাকেও যেতে পারেন, ভাই কার সন্তুষ্টি আপনি চান মুসলিম হিসাবে? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহা আল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল এবং এই কালিমা দ্বারা কি চাই, রাসূল মিলে বলে না বলে, আল্লাহর সন্তুষ্টি, ইয়াবতাগি বিযালিকা ওয়াজহা আল্লাহ, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি কামনা করা, আল্লাহকে পাবো, আল্লাহকে রাজি করে নিতে পারবো, তা আল্লাহর সন্তুষ্টি কামনা করতে হবে মোহাম্মদ মিলে। এগুলি বাড়াবাড়ি, আল্লাহর হক, আল্লাহর সন্তুষ্টি, আমি অমুককে সন্তুষ্টি করতে চাই, এইরকমই। ফাজাইল আমল লিখতে গিয়ে, ফাজাইল আমল লিখতে গিয়ে জাকারিয়া সাহেব কি বললেন, এই কিতাব লেখার উদ্দেশ্য হচ্ছে এত বড় বুজুর্গ ইলিয়াস সাহেবের আত্মার সন্তুষ্টি বিধানে লিখছি, সন্তুষ্টির উদ্দেশ্য। এই যে খুঁতগুলো আকিদার খুঁত, যাতে ইমান আমল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে, শিরকের অনুপ্রবেশের চোরা রাস্তা এগুলি, যে আপনি আল্লাহ সন্তুষ্টি আছে মোহাম্মদ মিলে, হ্যাঁ ইলিয়াস সাহেবের সন্তুষ্টি বিধানে আপনি কিতাব লিখছেন বা খেদমত করছেন ইত্যাদি ইত্যাদি। শুনলেন, এটা শুনলেন যে মোহাম্মদ রা খবর কোন, এটা ফার্সি, মানে রা মানে কে, মোহাম্মদ সাল্লামকে আমার খবরটা দিয়ে দেন, মোহাম্মদ সাল্লামকে খবর পৌঁছাতে বলছেন, এগুলি বিদাসি তরিকা, যে হে আল্লাহ মোহাম্মদ সাল্লামকে আমাদের সম্পর্কে খবর পাঠান, খবর পৌঁছান, এই একটা ছিল, এটা অতিরঞ্জনের মধ্যে। তারপরে তিনি বললেন যে হে নবী, আপনার মেরাজ ছিল লৌহ কলম পর্যন্ত, এটা অতিরঞ্জন নয়, কোন হাদিসে দেখাতে পারবেন, বুখারী মুসলিমে বিস্তারিত মেরাজের ঘটনা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লৌহ কলম পর্যন্ত পৌঁছে গেছেন, লৌহে মাহফুজ পর্যন্ত পৌঁছে গেছেন, এরকম কথা কোথাও আছে? কোথাও না, আমার মেরাজের বক্তব্য আছে এবং হাদিস নোট করে নিয়ে এসে পড়ে বক্তব্য শুনিয়েছি, তাহলে হচ্ছে অতিরঞ্জন। যাক, এটা তো হইলই। তারপরে বলছে যে আপনার মেরাজ ছিল লৌহে কলম পর্যন্ত আল্লাহর, আর আমার মেরাজ হচ্ছে আপনার কদম পর্যন্ত, তার মানে সাইদি সাহেব শুধু রসুলের কদম পর্যন্ত পৌঁছিতে চায়, আল্লাহর সন্তুষ্টি পর্যন্ত পৌঁছার এই ধারণা নেই, এই আকীদা নেই, কত বড় ত্রুটি। অথচ তাকে বলা উচিত ছিল বা এই শিরকি বিদাতি অ্যাভয়েড করা উচিত ছিল, বিদাতি কবিতা বহু আমরা ছাত্র জীবনে এইরকম মুখস্ত করেছি আর সেগুলো ডিলিট করেছি, বুঝেন তো, ডিলিট করে না মুছে ফেলেছি, এটা কবিতা হইলেই পাঠ করে দিতে হবে না, হুশ করে পড়তে হবে যে এটা আমি আমার আকিদা মতো পড়ছি না, আমি এটা শিরকি গুহরি কথা বলছি, এটা বাড়াবাড়ি কথাবার্তা বলছি, আমার মেরাজ রসুলের কদম পর্যন্ত কেন হবে, আমার মেরাজ মানে আমার শ্রী, আমার লক্ষ্য উদ্দেশ্য, আমি কতদূর পর্যন্ত পৌঁছিতে চাই, আমি আল্লাহর রেজামন্দি পর্যন্ত পৌঁছিতে চাই, যেখানে পৌঁছলে ইবাদত বন্দেগী এবং সহি আকিদা আমলের মাধ্যমে আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদিয়াল্লাহু, আল্লাহ রাজি হয়ে যান এবং আল্লাহ রাজি করে দেন আমাকে আপনাকে, এ হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য, এত দূর পর্যন্ত পৌঁছার আশা রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, এগুলি বড়াবড়ি। তারপরে চলেন, এখন কি বিষয় আসলো, জিকিরের বিষয়, কেমন জিকির,
সম্মিলিত জিকির। কোরআনে কারিমে আল্লাহ বলছে আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, জিকিরের বহু আয়াত আছে, খুব বেশি আল্লাহর জিকির করো। তাহলে জিকির করা ইবাদত কি না? যেমন দরুদ ইবাদত, নবীর সামনে দরুদ পেশ করা যদি ইবাদত হয় তাহলে জিকির ইবাদত, এতে কোনো সন্দেহ নেই। সাধারণ মানুষ বুঝতে পারছেন এই ইবাদতের তরিকা রাসূলের প্রতি নাযিল হয়েছে। তিনি আল্লাহ জিকির করেছেন না করেননি? সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন না শেখাননি? অবশ্য শিখিয়েছেন। সম্মিলিত জিকির জীবনেও একবার এক মজলিসে, একটি মজলিসে শুধু প্রমাণ চাই, নবী কেরামের জীবনে করেছেন, কখনো করেননি। সাইদি সাহেবের কোন এক বক্তব্যে তিনি শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলী, আব্দুল্লাহ ইবনে বাজ রহমতুল্লাহ আলী যে প্রধান বিগত মুফতি ছিলেন সৌদি আরবের, তার বড় প্রশংসা করেছেন। ভালো কথা, এটি হক কথা বলেছেন তিনি। সারা বিশ্বে অদ্বিতীয় আলেম ছিলেন তিনি, এবং তাদের এত খেদমত রয়েছে দিনের লিখনী এবং দাওয়াতি যে কিয়ামত পর্যন্ত আশা করি এই খেদমতগুলি বাকি থাকবে, উম্মতে মুসলিমা উপকৃত হইতে থাকবে। তাদের ফতোয়া শুনবেন, তার যে সভাপতিত্বে যে বোর্ড ছিল, ফতোয়া বোর্ড সৌদি আরবের, তার ফতোয়া শোনেন, শোনাচ্ছি। আমি নোট করে নিয়েছি। জিজ্ঞাসা করছেন জিজ্ঞাসাকারী যে জিকরুল্লাহ বেসেফাতিন জেমাইয়া বেলে সানিন ওয়াহেদ, আল্লাহর জিকির আজকার করা সম্মিলিত ভাবে একই জবানে মানে একই সুরে, আলাহাসে মায়াফ আলু আসাবু তরক, যেমন সুফিরা পীরপন্থীরা চরমনাইরা করে, শস্যিনায় করে, আফরুসিরা করে, ভান্ডারীরা করে, এইরকম আর এই সাইদি সাহেব করছেন। ওই আখতেম বিল হাজরা আল মুসাম্মা ইনদানা ফিল মাগরিব, মরক্কো থেকে প্রশ্ন করেছে আমাদের ওই সেই দেশে, তার সাথে সাথে কিছু কোরআন তেলাওয়াত সম্মিলিত করে মসজিদে, ঘরে, বিভিন্ন অনুষ্ঠানে, ওয়াজ মাহফিলে, এগুলির হুকুম কি? জিজ্ঞাসা করেছেন প্রশ্নকারী, জবাব দিচ্ছেন যে জিকরুল্লাহ বে সিফাতিন জামাইয়া ওয়া খাতমুহু বিল হাযরাতি ওয়া তিলাওয়াতু কিতাবিল্লাহ বিল সাইন ওয়াহিদ ফিল মাসাজিদ ওয়া ফিল বুয়ুত ওয়াল হাফলাত ওয়াল মাতিম লা না'লামু লাহু আসলান শারঈয়ান ইউতামাদু আলাইহি লি ইসবাতি মাশরুইয়াতি আলা হাযিহি সিফা। আল্লাহ পাকের জিকির আজকার করা সম্মিলিত ভাবে আর তার সাথে আরো কিছু করা, যা কিছুই করুক না কেন, সে সম্পর্কে বলছেন লা না'লামু লাহু আসলান, এর কোন দলিল প্রমাণ নেই শরীয়তে, কোন দলিল প্রমাণ নেই সম্মিলিত জিকির আজকারে, যার প্রতি আস্থা করা যেতে পারে এর প্রমাণের জন্য। ওয়াস সাহাবাত রাদিয়াল্লাহু আনহুম হুম আউলান নাস বিত্তিবাই শারা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা প্রথম এই শরীয়তে অনুসরণ করেছেন। কোরআন কারা মেনেছেন প্রথম? কোরআনের প্রতি কারা ইমান নিয়েছেন প্রথম? সাহাবায়ে কেরামরা। যদি এটা থাকতো তাহলে তারা অবশ্যই এর প্রতি আমল করে সম্মিলিত জিকির করে আমাদের জন্য রেখে যেতেন। বন্ধু কেন গরম বলছে? এইরকমই তারপরে তাবেইন, তাবা তাবেইন, আল কুরুনুল মুফাজ্জাল মানে স্বর্ণ যুগে, এরকম কোন তাবেইনদের জমানে সম্মিলিত জিকির পাবেন না, তাবা তাবেইনদের জমানে সম্মিলিত জিকির পাবেন না। এর সাথে আরো আমি একটু লাগিয়ে দিচ্ছি যে ইমাম আবু হানিফা, শাফেঈ, মালিক, আহমদ, কারণ সাইদি সাহেবও তার বক্তব্যে বলেছেন যে তকলিদ ঠিক আছে, হানাফি সাফি মালিক মজহাবের ওপর চোর চলে সেটাও ঠিক আছে, ঠিক আছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে, ইমাম শাফি থেকে, মালিক থেকে, আহমদ, কোন এক ইমাম থেকে চার ইমামের যদি প্রমাণ করে দিতে পারেন সাইদি সাহেব বা তার ভক্তরা বা তার অনুসারীরা বা যারা এই সব বিদাতি জিকির সাইদি সাহেব ছাড়া অন্যরাও করে, তারা যদি প্রমাণ করে দিতে পারে যে সম্মিলিত জিকির ইমাম আবু হানিফা করা বলেছেন যে চলবে, তাহলে তুমি হানাফি হিসাবে করতে থাকো তোমার তরিকাতে। কিন্তু আমি বলছি তাদেরকে যে কিয়ামত হয়ে গেলেও প্রমাণ করতে পারবে না ইমাম আবু হানিফার কোন কিতাব দিয়ে যে কাল আবু হানিফা আবু হানিফা বলেছেন বিশুদ্ধ কিতাবে, সেখানে হেদায়েতে রয়েছে, বেকায়েতে রয়েছে, কানুজুদ দাকায়েকে রয়েছে, শামিতে রয়েছে, কত বলেন না। তারপরে তারপরে বলছেন শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি যে ওয়াল খাইরু ফি ইত্তিবাই হাদিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সার্বিক কল্যাণ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণে। কারণ স্মরণে সার্বিক কল্যাণ কখন পাবেন আপনি? যখন আপনি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন। রাসূল যদি জিকির সম্মিলিত করে থাকেন করুন, আর যদি না করে থাকেন তো ছাড়ুন, এতেই রয়েছে আপনার সার্বিক কল্যাণ। ওয়াকাল সাবাত আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস প্রমাণিত মুসলিম শরীফ, মান আমালা আমালান, কেউ যদি এমন আমল করে, জিকির করলো, দুরুদ পড়লো, কিন্তু লাইসা আলাইহি আমরনা, আমার তরিকায় নয়, সম্মিলিত আমি করিনি, তারা সম্মিলিত মহফিলে জিকির করে, মহফিলে দুরুদ পড়ে, ফাহুয়া রাদ্দুন, সেটা কি প্রত্যাখ্যাত, মারদুদ, রিজেক্টেড। আরো হাদিস বলে মান আহাদাস আমরা না, কেউ যদি এটা চালু করে মেহেরুল্লাহ মুন্সির মতো বা সাইদি সাহেবের মতো প্রভাবশালী যারা ওইরকম বক্তা, হাজার হাজার লোক গুমরা হয়ে যাচ্ছে এসব শুনে, যদি এরকম চালু করে থাকে মজলিসে গিয়ে, তাহলে যদি শরীয়তে নেই মালে ইসলামিন ফাওয়ারদুন, তা প্রত্যাখ্যাত। তারপরে বলছেন যে সাহাবায়ে কেরাম যখন এই কাজ করেনি,
এবং কোন দলিলে কোরআন হাদিসের নেই ফাহুয়া মারদুদুন আলা সাহিবিহি, সুতরাং এই তরিকা সম্মিলিত জিকির সম্মিলিত দুরুদ এটি হচ্ছে প্রত্যাখ্যাত। আর তারপরে বলছেন ওবিল্লাহি তৌফিক আল্লাজনা দাইম আলিল বহুসুল ইলমি ওয়াল ইফতা, সৌদি আরবের স্থায়ী যে বোর্ড বা কমিটি রয়েছে রিসার্চের এবং জ্ঞান গবেষণার আর ফতোয়ার, আর তাতে সই স্বাক্ষর রয়েছে সভাপতি হিসাবে আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহ, তারপর আব্দুর রাজ্জাক আফিফি, আব্দুল্লাহ বিন গুদাইয়ান, আব্দুল্লাহ বিন কউদ, এই চারজন প্রখ্যাত সৌদি আরবের আলেমের এর ওপর স্বাক্ষর রয়েছে যে সম্মিলিত জিকির করা কি বিদাত। তারপরে শুনুন, তারপরে জিকিরটায় আর একটা শুনেছেন কিনা যে মহব্বতের সাথে জিকির করুন বলে, তারপরে প্রথমবারে তো বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয়বারে বলছেন লা, বলুন লা ইলাহা, বলুন লা ইলাহা। তো লা ইলাহা মানে কি? লা ইলাহা মানে, লা মানে নেই আর ইলাহ মানে মাবুদ, ইলাহ নেই মাবুদ নেই। এটি কলেমা কার জানেন? কার কলেমা? এটি কার্ল মার্ক্সের কলেমা, লেনিনের কলেমা, স্টালিনের কলেমা। এটি কার্ল মার্ক্স বলেছিল যে লা ইলাহা নো গড, আর লাইফ হচ্ছে কিসের নাম? বস্তুবাদের নাম, মাদ্দার না বস্তুবাদের নাম। লা ইলাহা ওয়াল হায়াতু মাদ্দা। কমিউনিজম সম্পর্কে আমি বেশ কিছু পড়াশোনা করার মধ্যে যখন মিশরের এক রাইটারের কিতাব পড়লাম, তখন দেখলাম যে কমিউনিজমের কলিমা ছিল এই, এবং কমিউনিজমের এই আন্দোলন করতে গিয়ে রাশিয়া সোভিয়েত ইউনিয়নে তারা এত জুলুম করেছে, এত জুলুম করেছে মুসলিমদের উপর, ছোট ছোট বাচ্চাদেরকে তাদের মা বাবাকে মেরে ফেলে দিয়ে শেষ করে দিয়েছে, আলাদা করে দিয়েছে তাদের ইসলামের কারণে, দিনের কারণে, ছোট ছোট বাচ্চাকে নিয়ে গেছে, তারপরে খিদায় রেখেছে, খিদায় চিৎকার করছে বাচ্চারা, আর বলছে বলো তোমাদেরকে কে খাওয়াবে, বলছে আল্লাহ, তো ঠিক আছে তোমাদেরকে আল্লাহ এসে খাওয়াবে। এই মারদুদেরা বলেছিল আল্লাহর গজব 70 বছরের উপরে মধ্যে নেমে এসেছে, আর কমিউনিজম সারা বিশ্বে ফেলিয়ার হয়েছে। অনেকে বাতিলকে আল্লাহ রেখেছেন, কিন্তু কমিউনিজমের মতো বাতিল, নাস্তিকতার মতো বাতিলকে আল্লাহ রাখেননি, দুনিয়াতে ধ্বংস করে দিয়েছেন। এত বড় পরাশক্তি রাশিয়া ছিল, কোথায় চলে গেছে? তো লা ইলাহা ছিল কমিউনিজমদের কলেমা, আর ইসলামের কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে বলতে হবে। অলমাই কেরামরা, অলমাই কেরাত, অলমাই তাজবীদ বলেছেন যে এখানে ওয়াক করা জায়েজ না, হারাম যে কেউ ওয়াক করে থামবে লা ইলাহা বলে, শ্বাস নেওয়া জায়েজ নয়, কারণ লা ইলাহা মানে ইলাহ নেই, কুফরি কথা, কুফরি কথা নয়। সুতরাং কি বলতে হবে? সাথে সাথে বলতে হবে বিনা বিরোধিতে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আল্লাহ আছেন আর কেউ নেই। আর জিকির করাতে গিয়ে কুফুরি কথা, আমি বলছি না যে তিনি অন্তর থেকে বলেছেন, কখনো অন্তর থেকে তিনি আকিদা কমিউনিজমের আকিদা রাখেন না, কিন্তু এই যে কুফুরি কলেমা জবান থেকে বেরিয়ে যাচ্ছে, আল্লাহ পাক আমাদের সবাইকে যেন বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে সুমতি দান করেন, হিদায়াত দান করেন। আমি আদর্শগত কথা, কোরআন হাদিসের কথা যা বলি আমি হিসাব করে বলি, পড়াশোনা করেই বলি, আলেমের সংজ্ঞা আবারও বলি, কোন টুপি দাড়ি অনেক লম্বা জামা এ দিয়ে আলেম হয় না। আলেম হতে হলে ইলেম থাকতে হয় এবং জাতির কাছে আলেম হিসেবে বিবেচিত হতে হয়। তিনি প্রথম বললেন যে আমি যা বলি পড়াশোনা করে বলি, শুনলেন না? তার পড়াশোনার অবস্থা বুঝতে পারছেন, আর জাল হাদিস গুলো আসবে তার আরো ভাবে ভালোভাবে বুঝতে পারবেন যে কতটুকু পড়াশোনা করেন, এবং তার পড়াশোনা সম্পর্কে আপনাদের অবগতির জন্য যতটা আমার জানা আছে, তিনি সসিনার মাদ্রাসা থেকে কামেল পাস, কামেল পাস করা লোকের কতটা বিদ্যা হয় আমাদের দেশের সাধারণ আলেমরাও বুঝে। আলিয়া মাদ্রাসাতে যে কোনো কিতাব পড়া হয় পরীক্ষা পাস করার জন্য, আলেম ফাজল দাখিল এসব পাস করার জন্য, কামেল এসব পাস করার জন্য হাদিসের কিতাব পড়া হলো 10-20-40-50 পাতা পড়া হয়, এই করে এটা কেউ অস্বীকার করতে পারবে না। কওমি মাদ্রাসাতে কিছু পড়াশোনা বেশি হইলেও যেহেতু মজহাবপন্থী কওমি মাদ্রাসা, সেজন্য সেগুলোতে হাদিসগুলিকে শিক্ষার জন্য পড়ানো হয় না, হাদিসকে বরকতের জন্য পড়ায়, আর শিক্ষার জন্য ফেকা পড়ায়, মানুষের কথা পড়ায়, যার ফলে তারাও এক অন্ধকারের মধ্যে থেকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সহি সহি হাদিসগুলো আমল করার মতো ইমান তৈরি হয় না, আমল তৈরি হয় না। এই হচ্ছে কওমি মাদ্রাসার অবস্থা, আর এই হচ্ছে আলিয়া মাদ্রাসার অবস্থা। তো তার পড়াশোনার যোগ্যতা এতটুকু, কামেল পাস মানুষ অনেকে এখানে আছে যারা সাধারণ কাজ করছে, বাক শক্তি তার কাছে নেই, সেই জন্য বক্তা হইতে পারেনি, আর সাইদি সাহেবের কাছে বাক শক্তি মাশা আল্লাহ তাবারাক আল্লাহর দান, সেই জন্য এক বড় বক্তা হয়ে গেছেন, আর এলমের দৌড় দেখতেই পাচ্ছেন এবং আরো দেখতে পাবেন। তারপরে তিনি আরেকটি কথা বললেন যে ভুল ধরার জন্য এমন আলেম হইতে হবে যার কাছে এলেম আছে, এটি কথা
সত্য কথা এলম হইতে হবে। আরেকটি কথা বলেন, জাতির কাছে আলেম হিসাবে বিবেচিত হইতে হবে। জাতির থেকে উদ্দেশ্য তার কি অস্পষ্ট কথা, যদি জাতি থেকে উদ্দেশ্য হয় উম্মতে মুসলিমা মুসলিম জাতি, এটাই হচ্ছে ঠিক। আল্লাহ পাক কোরআনে জাতি কাকে বলেছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, নিশ্চয় এই উম্মত হচ্ছে কয়টি উম্মত, অনেক, বাঙালি উম্মত, উর্দু উম্মত, ভারতীয় উম্মত, হ্যাঁ জাপানি জাতি, আমেরিকান জাতি, মুসলিম, এইভাবে আরব ওয়ান আরব ভাগ করে যান, আফ্রিকান, ইউরোপিয়ান, এশিয়ান, না ভাগ করেননি। আল্লাহ বলছেন উম্মত ওয়াহিদা, একটি উম্মত একটি জাতি। তাহলে আমাদের জাতি হচ্ছে মুসলিম জাতি, মুসলিম জাতির কাছে বিবেচিত হইতে হবে আলেম হিসাবে, তাহলে যোগ্য আলেম হয়ে যাবে, কথা ভালো। তাহলে এই সংজ্ঞায় যদি ফেলি তাহলে সাইদি সাহেব মুসলিম বিশ্বে আরবদের কাছে কেউ চেনে, আরবরা আরবরা কেউ চেনে যে সাইদি সাহেব একজন ভালো আলেম, চেনে? চেনলে দুই মাস আগে এসেছেন এখানে বক্তব্য করার জন্য, আর রিয়াজে গিয়েছেন এক মসজিদে বক্তব্য করার জন্য, এক জামাতি ভাই নিয়ে গিয়ে বক্তব্যের প্রোগ্রাম কোন রকম আরব এক আরবকে বুঝিয়ে নিয়ে পারমিশন করিয়েছিল, আর যেই জানা গেল যে তার আকিদা, তার কথা সুন্নত বিরোধী আর আকিদাই ভুল রয়েছে, তখন বক্তব্যের কাছাকাছি গিয়ে সেখানে পৌঁছে এসার নামাজ তো পড়লেন কিন্তু বক্তব্যের পারমিশন দেওয়া হলো না মাত্র দুই মাস আগে। আর এখনো বর্তমানে গত সপ্তাহে খবর, এখনো মনে হয় মক্কায় আছেন, আমার কাছে টেলিফোন আসলো, এবং চেষ্টা চালাচ্ছেন জিজানে বক্তব্য করার জন্য। জিজান যেহেতু দূরে সেই এলাকায় হয়তো ওই রকম ওলামা নাই, সেখানে গিয়ে বুঝিয়ে নিয়ে কোন রকম বক্তব্য করিয়ে দেবো, এইরকম চেষ্টা চলছিল গত সপ্তাহে, আমার কাছে খবর আসলো। আমি তাদেরকে বললাম যে ভাই তার উপর আমি বক্তব্য করতে যাচ্ছি এবং তার যে ভুল ত্রুটি সেগুলি আপনাদেরকে সামান্য কিছু জানিয়ে দিচ্ছি, আর অতিরিক্ত জানার জন্য ক্যাসেট আমার কাছে মজুদ রয়েছে, বিনা প্রমাণে মৌখিক কথা বলি না, একটিও কথা যাতে আল্লাহ না করে বাড়াবাড়ি কথা হয় আমাদের, তার বক্তব্য শুনবেন, এভাবে জানিয়ে দিয়েছি। তাহলে যদি কোরআন হাদিসের বক্তা আর তিনি যদি জাতির কাছে মানে মুসলিম জাতির কাছে পরিচিত, তাই সব আগে ইসলামের ক্ষেত্রে আরব জাতির কাছে পরিচিত হইতে হবে, আরব জাতির কাছে পরিচিত হইতে হবে। আরব জাতি জানছে যে আকিদা ঠিক নয়, সুন্নতের বিরোধী কথাবার্তা বলে, সেই জন্য তার বক্তব্য চলবে না এখানে। তো আর যদি তার উদ্দেশ্য থাকে যে জাতি মানে বাঙালি জাতি, তাহলে এই ব্যাখ্যা ভুল। ভালো আলেমকে বাঙালি জাতির কাছে পরিচিত হইতে হবে, ইমাম ইবনে হাজমকে বাঙালি জাতি জানে না, সৌদি আরবের বড় বড় আলেম ইবনে বাজকে বাঙালি জাতি জানে না, জাতির কাছে পরিচিত হইতে হবে। সালেহুল ফৌজানের নাম এখনকার সবচেয়ে বড় আলেম বলা যেতে পারে সৌদি আরবে, যারা বেঁচে আছেন তাদের মধ্যে, জানেন না, অধিকাংশ লোকই জানেন না। তাহলে জাতি মানে বাঙালি জাতি নয়, আর ভারতীয় জাতি না, আর পাকিস্তানি জাতি না, এইসব জাতীয়তা ইসলামের, এই জাতীয়তাই হচ্ছে ইসলাম বিরোধী জাতীয়তা, এই জাতীয়তাই মুসলিম জাতিকে বিভক্ত করে দিয়েছে, টুকরো টুকরো করে দিয়েছে। জাতীয়তা হচ্ছে আমাদের ইসলাম, এবং আমরা হচ্ছি উম্মতে ইসলাম মুসলিম জাতি আমরা। জি, আমরা কোন কথা বলবো না, প্রত্যেক কথার দলিল কোরআন এবং হাদিস। ইসলামের নবী বলেছেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসকিন, শুনলেন? প্রত্যেক কথার দলিল হচ্ছে কোরআন ও হাদিস, কথা কত সুন্দর। কিন্তু তারপরে প্রথম হাদিস যেটা পেশ করছেন তিনি, সেটা শুনেন, তার অবস্থা শুনেন, নোট করে নিয়ে এসেছি আহাদিস মওজুয়া, যতগুলি হাদিস জাল এবং জালের নিম্নে যদি কোনো মান থাকে, মানে জাল কিতাবেও হাদিস পাওয়া যায় এমনও হাদিস সাইদি সাহেব উল্লেখ করেছেন তার বক্তব্যে। প্রথম হাদিস উল্লেখ করেছেন উনি, এখানে আমি ওইভাবে উল্লেখ করেছি, উতলো বলে এলমা ওয়ালাউ বিসিন, তোমরা এলএম শিখতে যাও, বিদ্যা শিখতে যাও, যদিও চীন দেশে হয়। হাদিস সম্পর্কে শুনে কালাল আলবানি ফি সিলসিলাতিল আহাদিস যাইফ ওয়াল মওজুয়া, আল্লামা আলবানি রহমতুল্লাহ আলাই বর্তমান যুগের বিংশ শতাব্দীর মহাদ্দেশ, তিনি বলছেন সিলসিলা সহিহা আর সিলসিলা যাইফা মওজুয়া, মওজু এবং কি বললে যাইফ হাদিসের যে সিরিজ তার আছে সেটি বেশ কয়েক খণ্ড আছে, প্রায় 10-12 খণ্ডে আছে। তার প্রথম খণ্ডে 600 পৃষ্ঠায় তিনি বলছেন যে বাতিলুন, হাদিসটি কি বাতিল, জাল হাদিসকে বলা হয় বাতিল, একেবারে বাতিল, যদি দুর্বলতা থাকতো তো যাইফ বলা হইতো, বাতিল কথা একবারে। রওয়াহু ইবনে আদি উল্লেখ করেছেন তার আল কামেল ফি যুআফাত, আল কামেল একটি কিতাব রয়েছে, সেই কিতাবটি যাইফ জাল হাদিসের সমষ্টির কিতাব, উম্মতকে সতর্ক করার জন্য শুধু জাল এবং যাইফ হাদিসগুলি তিনি সংকলন করেছেন, তার দ্বিতীয় খণ্ড 237 টাই। তারপরে বলছেন যে কেন জাল হাদিস বাতিল হাদিস কেন, শুনেন, বলছে যে এই হাদিস বর্ণনা হয়েছে একমাত্র আবু আতেকার সূত্রে, আবু আতেকা নামক এক ব্যক্তির সূত্রে, ওয়াহুয়া তার অবস্থা শুনেন, এখন তার গীবত শুনেন, শরীয়ত সম্মত গীবত, ওয়াহুয়া মাতরুকুল হাদিস, হাদিসের বিষয়ে সে পরিত্যক্ত, তার কথা নেওয়াই হয়নি, মহাদিসের কেউ নেয়নি, পরিত্যক্ত।
তারপরে বলছেন ফাআফাতুল হাদিস আবু আতিকা হাজা, এই হাদিসের বিপদ হচ্ছে, সর্বনাশ হচ্ছে, মানে জাল হাদিসের কারণ, মূল কারণ হচ্ছে আবু আতিকা। এই ওয়াহুয়া মুত্তাফাকুন আলা তাযীফিহি, এর ব্যাপারে সমস্ত উলামায়ে কেরামের সর্বসম্মতিক্রমে সেই ব্যক্তি একবারে যাইফ এবং গ্রহণযোগ্য নয়। বাল যাআফাহু জিদ্দান আল ওকাইলি, ইমাম ওকাইলি তাকে অত্যন্ত দুর্বল বলেছেন, শুধু দুর্বল নাই, কি বলেছেন, অত্যন্ত দুর্বল, যার ইমানেও দুর্বলতা থাকে, আখলাকেও দুর্বলতা থাকে, দিনে দুর্বল থাকে, তাকে বলে অত্যন্ত দুর্বল। আর স্মৃতি শক্তিতে যদি দুর্বলতা থাকে, ইমান আমান ভালো পরেজগার লোক, কিন্তু স্মৃতি শক্তি দুর্বলতা, তখন হয়তো অত্যন্ত দুর্বল সাধারণত বলা হয় না। ইমাম বুখারী, ইমাম বুখারী যিনি আমিরুল মুমিনিন হাদিসের, হাদিসের আমিরুল মুমিনিন পণ্ডিত, তিনি বলছেন মুনকারুল হাদিস, এই আবু আতিকাকে মুনকারুল হাদিসের ক্ষেত্রে একেবারে মুনকার, অযোগ্য। ইমাম বুখারী বলছেন যে এদা কুলতু মুনকারুল হাদিস, আমি যদি কোনো বর্ণনাকারী সম্পর্কে মুনকারুল হাদিস বলি, ফালা তাহিল্লু রিওয়ায়াতু আনহু, তার থেকে হাদিস বর্ণনা করা জায়েজ নয়, হারাম। তার মানে তার হাদিস হচ্ছে জাল, জাল হাদিস বর্ণনা করা হারাম। জাল হাদিস সম্পর্কে শুনে নেন, জাল হাদিস যদি কেউ বর্ণনা করে তার স্থান কোথায়? আল্লাহু আকবার, আল্লাহ না করে এরকম অবস্থা হয়, না এই বক্তার না আরো অন্য কোন মুসলিম ভাইয়ের, আমরা কারো চাই না, সতর্ক সাবধান করতে চাই। সেই মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার, যে ব্যক্তি আমার সম্পর্কে মিথ্যা কথা বলবে জেনে শুনে, আশা করি জেনে শুনে সাইদি সাহেব বলেননি, কিন্তু অজ্ঞতা কেন থাকবে, অথচ দাবি করছেন যে আলেম আর বক্তা আন্তর্জাতিক, না জানাই কেন থাকবে, এগুলি জানতে হবে না যে একটা হাদিস বর্ণনা করবো, আমরা বক্তব্যের জন্য এখনো পড়াশোনা করি, কালকে আমার সারা সময় নেই, পড়াশোনাই করতে আছি, পড়াশোনাই করতে আছি, একটা বক্তব্যের জন্য আপনাদের দেড় ঘন্টা বক্তব্য কেন, আমি পাঁচ ঘন্টা দশ ঘন্টা বিনা পড়ে বক্তব্য করে চলে যাব, কিন্তু সেই বক্তব্য হবে আমাদের দেশের আপনার কাঁঠালের ভূতির মতো, যেমন এগুলি বক্তব্য, কাঁঠালের ভূতি তো বুঝেন না কি বলেন আপনারা ওগুলি, হ্যাঁ, আর রুয়া বা কুয়া বলেন, কি বলেন ওগুলোকে, হ্যাঁ, রুয়ার আশেপাশে যেগুলি থাকে ওগুলো গরু ছাগলে খাওয়ার মতো, তো এইরকম বক্তব্য হবে। আর যদি আমি পড়াশোনা করে বক্তব্য রাখি আপনাদের সামনে, তাহলে হবে রুয়ার মতো, হবে খাওয়ার মতো, গ্রহণ করার মতো, কোরআন হাদিস সম্মত হবে, নাহলে এত মেহনতের কোনো প্রয়োজন নাই, সময় কাটিয়ে দিতে পারি, আমার কাজ আমি চালিয়ে যেতে পারি, আমি সব রকম করে চালাতে পারি, কিন্তু এই কাজের জন্য আল্লাহ পাক আমাকে পয়দা করি আমি মনে করি না। তো শোনাচ্ছিলাম আপনাদেরকে ওই হাদিস সম্পর্কে, মুনকারুল হাদিস, তারপরে শুনলাম ওই হাদিসটি, হাদিসের তর্জমা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যেই ব্যক্তি মিথ্যা কথা আমার সম্পর্কে বলবে, মুতাআম্মিদান মানে জেনে শুনে, সে যেন ফালিয়াতাবাও মাক'আদাহু, তার স্থান মিনান্নার জাহান্নামে তৈরি করে নেই, সে যেন তার স্থান জাহান্নামে তৈরি করে নিল, আল্লাহ না করে কেউ জেনে শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা কথা বলে। কিন্তু আজকে জানার সুযোগ সুবিধা আছে, বহু কিতাব হয়ে গেছে সহিহ যাইফ জাল হাদিসের বাংলায় তর্জমা, যদি আগে পড়ার যোগ্যতা নাও থাকে, এই সিলসিলা যাইফা মজুয়ার সিরিজ বাংলায় তর্জমা হয়ে গেছে, ঢাকায় পাবেন, আপনি পাবেন না, ঢাকাতে ছেপে গেছে, কয়েক খণ্ড ছেপে গেছে পুরো না ছাপলেও। সুতরাং আল্লাহর ওয়াস্তে একটু পড়ার চেষ্টা করেন, আল্লাহর ওয়াস্তে বক্তা একটু পড়ে শুনে বক্তব্য রাখুক, যাতে করে নিজেরা গোমরা না হয় আর এই শাস্তি তাদের জন্য না আসে, যা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আবু হাতিম রাজি বলেছেন জাহিবুল হাদিস, এর হাদিস একেবারে বেকার। ইমাম নাসাই বলছেন লাইসা বিসিকা, সে নির্ভরযোগ্য নয়। তারপরে সুলেমানি বলে এক আলেম লিখেছেন, ফিমান ওরিফা বিওয়াজিল হাদিস, এই ব্যক্তি হাদিস জাল গড়ত বলে প্রসিদ্ধ, লোকজন জানতো যে এই আবু আতিকা জাল হাদিস গড়ত, তার হাদিস বানানো হাদিস হচ্ছে উতলুবুল ইলমা ওয়াল ওবিসি। ইয়াহিয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহি আলাইহ প্রখ্যাত আলেম, এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ আগের তিনি বিশেষ করে হাদিসের পণ্ডিত, সহিহ যাইফের পণ্ডিত, তাকে যখন জিজ্ঞাসা করা হয় এই হাদিস আবু আতিকা সম্পর্কে, তিনি বললেন যে ফালাম ইয়ারিফ, একে চিনি না আমি, চিনি না আমি। ইমাম আহমদ দের সামনে এই হাদিস উল্লেখ করা হয় উতলুবুল ইলমা ওয়াল ওবিসিন, যে আবু আতিকা বর্ণনা করছে, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি চার ইমামের এক ইমাম, তাকে জিজ্ঞাসা যখন করা হলো তখন তিনি ফানকারাহু ইনকারান শাদীদান, চরম প্রতিবাদ করলেন, খবরদার এই জাল হাদিস বয়ান করবে না কখনো, চরম প্রতিবাদ করলেন, আনকারাহু ইনকারান শাদীদান, শুনেন।
ইমাম ইবনুল জৌজি তার একটি কিতাব রয়েছে মজু আল মজুয়াত, কিতাবের নামই হচ্ছে জাল হাদিসের সমষ্টি আল মজুয়াত, কয়েক খন্ডে রয়েছে। তার প্রথম খন্ড 215 পৃষ্ঠায় এই উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসিনের জাল হাদিসটি উল্লেখ করে বলছেন এটি হচ্ছে জাল হাদিস। সাইদি সাহেব যদি আল মজুয়াত ইবনুল জৌজিটাও পড়তেন, অথবা আলবানী সাহেবের একটি কিতাব পড়তেন, অথবা কোন মহাদ্দেসের সহিহ যঈফের একটি কিতাব পড়ে যদি এই হাদিস বান করতেন, তো এত বড় পদস্খলন ঘটতো না। ইমাম ইবনে হিব্বান কি বলছেন, বাতিলুন লা আসলা লাহু, এই হাদিস এই চীন দেশে যাওয়ার হাদিস আর সেখানে এলএমসি কার হাদিস হচ্ছে বাতিলের কোনো ভিত্তি নেই। ইমাম সাখাবি আল মাকাসিদুল হাসানা তার কিতাব রয়েছে তার 63 নম্বর পৃষ্ঠায় বলছেন যে হাদিস বাতিল। তারপরে এইভাবে বেশ কিছু আলমা কেরাম আরো তারা উল্লেখ করেছেন যে হাদিসটি জাল। ইমাম বাইহাকী, খতিব বাগদাদী, ইবনে আব্দুল বার এরা সবাই উল্লেখ করেছেন। তো এই ছিল এই হাদিস সম্পর্কে, জাল হাদিস সম্পর্কে চীন দেশে গিয়ে এলিম শিখতে হবে, যা সাইদি সাহেব আপনাদেরকে চীন দেশে যেতে বলেছেন। হ্যাঁ, আরব দেশে আসার দরকার নেই, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা যুগ আসবে যে সারা বিশ্ব থেকে মানুষ মেহনত করে কঠোর পরিশ্রম করে মদিনার দিকে ছুটে আসবে, কিসের জন্য? এলেম হাসিল করার জন্য, কারণ তারা ফালাইয়া যে দোনা আলম মিন উলামা আহলিল মদিনা, মদিনার আলেম তো এত বড় আলেম আর কোথাও পাবে না, সুতরাং সারা বিশ্ব থেকে মদিনায় ছুটে আসবে। আজকে আলহামদুলিল্লাহ মদিনা ইউনিভার্সিটি আজকে 50 বছর থেকে কায়েম হয়ে এর বাস্তব প্রমাণ করে দিয়েছে, সারা বিশ্বের যত বড় বড় আলেমরা পাবেন যারা গবেষক সহিহ যঈফ জাল বুঝেন সঠিক দিন এবং কোনগুলি জাল কথা বুঝেন, তারা মদিনা ইউনিভার্সিটির বরকতি হাসিল করেছেন এলমের। চীনে হলেও আমার 5 বন্ধু ছিল, ক্লাসমেট ছিল চাইনার, একজন ছিল থাইল্যান্ডের, 120 দেশের ছেলেরা ছিল। তো তার মধ্যে 4-5 ছিল আপনার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ক্যানাডার ছিল। তো সারা বিশ্বে আলহামদুলিল্লাহ সহি কোরআন এবং হাদিসের আলো পৌঁছে যাচ্ছে। তারপরে শুনুন আর কিছু জাল হাদিস। জি, জ্ঞানার্জনের জন্য যদি চীনের মতো দুর্গম দেশে যেতে হয় তা দাও, জ্ঞানার্জন করো। আমার মনে বলেছেন কেয়ামতের দিন জ্ঞানী জ্ঞান চর্চার কালি আর শহীদের রক্ত কেয়ামতে ওজন দেওয়া হবে আল্লাহর দরবারে। দেখা যাবে যে শহীদের রক্তের চাইতে জ্ঞানী জ্ঞান চর্চার কলমের কালির পাল্লা ভারী হয়ে গেছে। শোনেন এখন দ্বিতীয় হাদিস, শুনলেন চীন দেশে যাওয়ার হাদিস, তাহলে ভুয়া হাদিস, জাল হাদিস, মিথ্যা কথা। দুই নম্বরের হাদিস হচ্ছে যে জ্ঞানীর জ্ঞান চর্চা করার যে কলমের কালি আছে আর শহীদের রক্ত, সুবহানাল্লাহ, কি করি আশ্চর্য কথা। ইসলাম কি যুক্তি বিরোধী? ইসলাম যুক্তি বিরোধী নয়, অযুক্তি কথা যে একজন মানুষ জীবনটাকে কোরবানি করে দিল, স্ত্রীকে বিধবা করলো, ছেলে মেয়েদেরকে এতিম করে দিল, বাবা মা বৃদ্ধ আছে, তাদের খাওয়া দাওয়ার রিজিকের রাস্তা বন্ধ হয়ে গেল, কোথা থেকে তাদের রিজিক চলবে, সেই ব্যক্তির রক্তের চাইতে কলম নিয়ে বসে আছে, এসিতে বসে লিখছে আমাদের মতো, আর এই কলমের মূল্য? হ্যাঁ, পার্লামেন্টে বসে আছে কলম নিয়ে, আর আমরা ইসলামী আইন বাস্তবায়ন করব আর বসে আছে, আর সেই ব্যক্তির কলমের মূল্য শহীদের রক্তের চাইতে বেশি হয়ে যাবে, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার রক্তের চাইতে বেশি হয়ে যাবে। আশ্চর্য না? বিবেক যদি থাকতো এরকম জাল কথা কোনোদিন বয়ান করতো না। তারপর বিবেকের উপরে শোনেন, এলেন শোনেন যে এই হাদিস সম্পর্কে, এই হাদিস খুঁজতে খুঁজতে আমার কাছে একটা সিডি আছে, তাতে বিশাল মসজিদ নববীতে একটা লাইব্রেরি আছে, যদি বাবে মসজিদে দিয়ে ঢুকেন তো একটা লাইব্রেরি আছে, পুরনো অংশটাই। আমরা প্রতিদিন যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম, ওই আসর পর মাগরিব পর ওই লাইব্রেরিতে এসে বসে পড়াশোনা করতাম। তো বহু পাণ্ডুলিপি আছে, শুধু কিতাবই নেই, পাণ্ডুলিপি, হাতের লেখা কিতাব প্রাচীন যুগের আছে, দিনী কিতাব, হাদিসের কিতাব। তো সেখানকার লাইব্রেরি পুরো ওই সিডির মধ্যে আছে, আরো অতিরিক্ত নতুন নতুন যে কিতাবগুলি লেখা হয়েছে 20,000-এর বেশি কিতাব একটা সিডিতে আছে, আল মাকতাবা শামেলা। এই সিডিটা মনে হয় 10 রিয়ালে পাওয়া যাচ্ছে কি 20 রিয়ালে পাওয়া যাচ্ছে, আমাদেরকে গিফট করা হয়েছে আমাদের এখান থেকে কর্তৃপক্ষের পক্ষ থেকে। তো এই এই সিডি দিয়ে খুঁজতে খুঁজতে এই জাল হাদিস সাইদি সাহেব বললেন, যার হদিস তো কত, সে তো বোখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহ, এগুলো তো নয়, এগুলোতে ভারী হয়ে যান, তারপরে কোন হাদিস কেউ খুঁজে পাওয়া যায় না। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা শুধু এই হাদিস খুঁজতে লেগেছে, আমাকে সার্চিং করতে লেগেছে, তারপরে আলহামদুলিল্লাহ খুঁজে পেয়েছি। দেখেন তার অবস্থা, বলছে ইউজানু ইয়াউমাল কিয়ামাতে মেদাদুল উলামা, কিয়ামতের দিনে আলেমদের কলমের কালিকে আল্লাহ ওজন করে এক পাল্লাতে দিবেন, ওয়া দামুস শুহাদা, আর শহীদের রক্তকে এক পাল্লাতে দিবেন। কত মিথ্যা কথা! তারপরে বলছেন ফায়ার জাহ মেদাদুল উলামা আলা দামিস শুহাদা, শহীদদের খুনের চাইতে বেশি ভারী হয়ে যাবে আলেমদের কলমের কালি। হাই রে হাই! তো এই হাদিসটি সহিহটি বর্ণনা করেছেন। তারপরে এই হাদিস সম্পর্কে শুনেন,
যে ইবনুল জৌজি আল এলাল নামক কিতাব বয়ান করেছেন, আল্লামা আলবানী রহমতুল্লাহ এর গবেষণা কিতাবে বলেছেন মওযুউন হাদিস হচ্ছে মিথ্যা জাল হাদিস ভুয়া কথা। তারপরে দেখুন এর জন্য অতিরিক্ত যদি দেখতে হয়, সাইদি সাহেবকে দেখতে হয়, তার অনুসারীদেরকে দেখতে হয়, আর অন্য কোন মুসলিম ভাইদেরকে দেখতে হয়, তাহলে সহিহুল জামিউস সগীর আল জামিউস সগীর যে সহিহটি রয়েছে তার যাইফুল জামিউস সগীর যাইফুল জামিউস সগীরের হাদিস নম্বর হচ্ছে 6447 জি, আর এই হাদিসটি পাবেন 3300 দুই জায়গায় রয়েছে। যে হাদিস হচ্ছে মওযু হাদিস আপনাদেরকে বলা হলো আল্লামা আলবানী রহমতুল্লাহ সিলসিলা যাইফা মওযুয়া, যে যাইফ এবং মওযু যে সিরিজ রয়েছে বাংলায় অনুবাদ হয়েছে, সেই কিতাবের সপ্তম খণ্ডের 307 পৃষ্ঠায় লিখেছেন যে মুনকারুন হাদিসটি একেবারে ওয়াসিনা মুনকার। ইবনে ইউনুস নামক এক মুহাদ্দিস বলছেন যে হাদিস বর্ণনাকারী আব্দুল্লাহ বিন মাসলামা বলছেন যে এ বহু মুনকার হাদিস মওযু জাল হাদিস বয়ান করতো, এবং ওই ব্যক্তি হচ্ছে মুনকারুল হাদিস যার থেকে বর্ণনা করা জায়েজ নয়, মুনকারুল হাদিস। তো এই ছিল এই হাদিসের অবস্থা যা শুনলেন এবং সাইদি সাহেবের এলমের বক্তব্যের অবস্থা। জি তারপরে শুনুন নবীজি আরো বলেছেন একটি ঘন্টা যদি কেউ জ্ঞান চর্চা করে 60 বছরের নবর ইবাদতের সব আল্লাহ তার আমল নামায় লিখে দিবেন। সাইদি সাহেব সম্মিলিত বিদাতি দূরত্ব করাচ্ছেন, কিন্তু লক্ষ্য করলেন কিনা আরো আসবে হয়তো, যে বারবার বলছেন নবীজি বলেছেন, নবীজি বলেছেন, রসুল্লাহ বলেছেন, নবীজি বলেছেন, আর বখিলি করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না। আমাদের বক্তব্যে ইনশাআল্লাহ তাআলা হয়তো পাবেন না, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক হতে যখনই তার নাম আসবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুখারী শরীফে 7275 হাদিস আছে, 7275 এর বেশি যতবার নবীর নাম এসেছে ততবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছে, যে কোনো কিতাবে রয়েছে। এটিও তাহলে সুন্নাতুল জামাতের তরিকা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল বাখিল আল্লাযী যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, ওই ব্যক্তি সবচেয়ে বড় কৃপণ যেই ব্যক্তির সামনে আমার উল্লেখ করা হবে মোহাম্মদ নবী রাসূল এই কথা বলা হবে আর বলবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করুন তো, তারপরে হাদিস বয়ান করলেন তিনি, 3 নম্বরে জাল হাদিস শুনেন। হাদিসটি তিনি বাংলায় বর্ণনা করেছেন, দেখেন বক্তা সাহেবের আরবি জাল হাদিস তো আরবিটাও মুখস্থ নেই, বাংলাতেই চলছে কিন্তু আমি ওটা আরবি করে দিচ্ছি। আরবিতে হাদিসটি কি আছে, ফিকরা তো সাতিন খাইরু মিন ইবাদাতে সিত্তিনা সানা, 1 ঘন্টার জ্ঞান গবেষণা মানে বিদ্যা চর্চা করা, পড়াশোনা করা, 1 ঘন্টার বিদ্যা চর্চা করা, জ্ঞান গবেষণা করা 60 বছরের ইবাদত চাইতে শ্রেষ্ঠ। যুক্তিসঙ্গত অযুক্তি, 60 বছর একজন লোক সাধারণ পরেশগার মানুষ ইবাদত বন্দিগি সবসময় ইবাদত বন্দিগি করছে, কোন রকম একটু খাই দেয় আর তারপরে ইবাদত বন্দিগি করে, আর একজন মানুষ 1 ঘন্টা পড়াশোনা করলো সে ব্যক্তি শ্রেষ্ঠ হয়ে গেল, এত অযুক্তিক দিন। নিঃসন্দেহে এলেম চর্চা করা নফল ইবাদত চাইতে উত্তম, কিন্তু সেজন্য 60 বছর ইবাদত একদিকে আর একদিকে 1 ঘন্টা রাখবেন? এরকম যদি রাখেন যে 1 ঘন্টা একজন পড়াশোনা করছে কোরআন হাদিস তাফসীর আর ফিকহ এসব পড়াশোনা করছে, আল্লাহ এবং রসুলের দিন জানছে নিয়ে আসা দিন, আর আর একজন ইবাদত জন্য কি তাহাজ্জুদ পড়ছে, যতক্ষণ এই লোকটা তাহাজ্জুদ পড়ে এ পড়তে থাকলো, তাহলে কে বেশি নাকি পাবে? যে পড়াশোনা করে এলেম চর্চা করে সে বেশি নাকি পাবে? একজন বক্তব্য করেছে মানুষকে দিন শিখাচ্ছে আর আরেকজন ওই সময় নফল নামাজ পড়ছে, কে বেশি নাকি পাবে? যে দিন শিখছে বা শিখাচ্ছে। মসজিদে অনেক সময় বক্তব্য শুরু হচ্ছে আপনার ভাষায় আর কিছু লোক সুন্নত পড়া শুরু করছে, ও সুন্নত পড়লো আরেকজন বক্তব্য শুনলো, কে বেশি নাকি পাবে? যে যে শুনলো দিনের কথা শুনলো, কারণ এলম হাসিল করলে সে এলমটা শিখে গিয়ে নিজের স্ত্রীকে শেখাতে পারবে, আরে এই মাতলা শিখে আসলাম, ছেলে মেয়েকে শিখাতে পারবে, দেশের লোক এলাকাকে শিখাতে পারবে, কিন্তু এই লোক নামাজি লোক জাহেল মূর্খ, কে মূর্খই থেকে যাবে ওই অবস্থায়, যদি ওই এলম না থাকে অনেকগুলি নতুন কথা হচ্ছে ও শুনছে না, নামাজ উঠতে আসে বা চলে গেল উঠে আমি নফল পড়বো আসাই গিয়ে। তাহলে যদি বলতো যে একদিকে রাখেন এলম চর্চা আর একদিকে রাখেন নফল এবাদত, তাহলে নফল এবাদত নামাজ রোজা করার চাইতে, নফল নামাজ রোজার চাইতে কি এলেম শিখা বেশি নাকি রাখে? কিন্তু একদিকে 60 বছর নফল এবাদত, একদিকে 1 ঘন্টা শুধু জ্ঞান গবেষণা আর উত্তম হয়ে যাবে, এটি হচ্ছে ডাহা মিথ্যা কথা যুক্তির দিক দিয়েও আর এলেমের দিক দিয়েও। দেখেন এর তদন্ত করে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি সিলসিলা যাইফা মওযুয়া যে সিরিজ প্রথম খণ্ড 322 পৃষ্ঠায় বলছেন মওযু হাদিসটি হচ্ছে
জাল মজু হাদিস কোথায় রয়েছে? এমন কিতাবে রয়েছে যে জীবনও নাম শুনেননি। আখরা যাহ আবু শেখ নামক এক ব্যক্তি আল আজমা কিতাব তার রয়েছে, তাতে রয়েছে বুখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহ বাইহাকি দারাকুতনি ইবনে হিব্বান মুস্তাদরাক হাকিম আত-তাহাওি মানুল আসার মুশকিলুল আসার কোনো কিতাবে নেই হাদিসের এই কিতাব আছে। তারপরে শুনেন ইবনুল জৌজি আল মুজুয়াতে উল্লেখ করেছেন, এই জন্য আগে বলেছি যে কমের পক্ষে আল মুজুয়াত কিতাবটি ইবনুল জৌজি প্রসিদ্ধ আমাদের দেশে আলেম যারা ভালো মোটামুটি ভালো আলেম তারা এই কিতাবের নাম জানে। যদি তার কাছে এই কিতাবটিও থাকতো আর তিনি বলছেন আমি পড়াশোনা করেই বলি একটু পড়াশোনা করতেন তাহলে জানতেন যে কি মুজু আল মুজুয়াত কিতাব ইবনুল জৌজির তার তৃতীয় খণ্ড 144 পৃষ্ঠায় রয়েছে এই জাল হাদিস। এই হাদিস সম্পর্কে ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি কি বলছেন যে এর একজন বর্ণনাকারী রয়েছে সাইয়িদ বিন মাইসারা, বলছেন মুজলিমুল আমর, অন্ধকারে লোক রয়েছে, গুমরাহিতে রয়েছে এই লোক। এই বর্ণনাকারী অন্ধকারাচ্ছন্ন গুমরাহিতে রয়েছে সে। ইবনে হিব্বান বলছেন, ইমাম ইবনে হিব্বান বলছেন ইয়ারবিল মওজুআত, এই লোকটি সাইয়িদ বিন মাইসারা যে হাদিসে বর্ণনাকারী সে মওজু জাল হাদিস মিথ্যা হাদিস বর্ণনা করতো। ইমাম হাকিম বলছেন যে এই ব্যক্তি আনাস থেকে মওজু বহু মওজু জাল হাদিস বর্ণনা করেছে, শুধু একটি নয়। এইরকমই ইয়াহিয়া ইবনুল কাত্তান, ইয়াহিয়া আল কাত্তান রহমতুল্লাহ আলাইহি প্রখ্যাত মুহাদ্দিস এবং হাদিসের পণ্ডিত, সহিহ যাইফের পণ্ডিত, তিনি কাজ্জাবাহু, এই লোককে মিথ্যুক বলেছেন। দেখলেন গীবত কেমন? এই গীবত যদি তারা না করে রাখতেন তো জানতেই পারতাম যে হাদিসের জাল মিথ্যা কথা ঢুকিয়ে দেওয়া হয়েছে ইসলাম ধর্মে। তারপরে বলছেন আল্লামা আলবানী ইমাম যাহাবী রহমতুল্লাহ বলছেন যে এই ধরনের লোক যারা এইরকম জাল হাদিস গড়ে লায়ুস্তাসাদবিহি, সেটা কখনো পেশ করা জায়েজ নয় কোনো আলোচনায় বক্তব্যে। ওয়ালা কারামা, এইরকম লোকের কোনো মান সম্মানও নাই, মান সম্মান নেই, কোনো মান ইজ্জত নাই এই লোকের, যারা জাল হাদিস বলে জাতিকে গুমরা করে। ওয়ালি যালিকা ফাকাদ আসা বি যিকরিহি, এই জন্য এই এই হাদিস যেই উল্লেখ করেছে সে নিজেরই ক্ষতি করেছে। জাল হাদিস উল্লেখ করে বড় বক্তা হওয়া যায় না, বড় আলেম হওয়া যায় না, বড় নিজেই গিয়ে ক্ষতিগ্রস্ত করে, দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে। আলেমরা যখন জেনে নেমে যায় জাল হাদিস বয়ান করছে, এত বড় বক্তা মানহানি হবে আর আখেরে তো মানহানি হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। জি চলেন তারপরে কাজী জ্ঞানের দিকে ইসলাম উৎসাহিত করেছে। মসজিদে হারামে এক রাকাত নামাজ পড়লে 100,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, এটা হাদিস। মসজিদে হারামের মধ্যে, মসজিদে হারাম কোথায়? মক্কা শরীফে। এক রাকাত নামাজ পড়লে 100,000 রাকাতের সওয়াব, একবার আল্লাহ বললে 100,000 আল্লাহ বলার সওয়াব, 100 কোরআন শরীফ পড়লে 100,000 খতম করার সওয়াব। শুনলেন, মসজিদে হারামে নামাজ পড়লে 100,000 সওয়াব, এটি হচ্ছে সহিহ হাদিস। সালাতুন নবী কি বলেছেন? সালাতুন ফিল মসজিদিল হারাম তাদেলো বে মেয়াতে আলফে সালাতিন, মসজিদে হারামে এক নামাজ পড়া 100,000 নামাজের সমান, তাদেলো বরাবর তাদেলো। কি বলেছেন নবী সাল্লাম? এবাদতুন বলেছেন না সালাতুন? সালাতুন নামাজ বলেছেন, বলেছেন যে আল্লাহ আল্লাহ যদি কেউ বলে মসজিদে হারামে বসে তাহলে 100,000 হবে, জিকির 100,000 গুণ হবে, এ কথা বলেছেন না? বলেননি, তাহলে এটি বাড়াবাড়ি নয়, জালিয়াত কথা না? তারপরে বলছেন যদি কোরআন কেউ খতম করে মসজিদে হারামে বসে বসে একবার, তাহলে 100,000 খতম দাম্মামে বসে, বাংলাদেশে বসে, বাইতুল মকামে বসে 100,000 খতমের সমান হবে, এ কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নাইটি বাড়ানো সাইদি সাহেবের। নবী সালাতুন বলেছেন, সিয়ামুন বলেন যে মক্কায় গিয়ে কেউ যদি রোজা রাখে তো 100,000 রোজার সওয়াব পাবে, মক্কায় গিয়ে যদি কেউ যাকাত দেয় দান করে তাহলে 100,000 গুণ সওয়াব পাবে, মক্কায় গিয়ে যদি কেউ কোরআন পড়ে তাহলে 100,000 গুণ পাবে, এগুলি কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, জালিয়াতি কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হচ্ছে সালাতুন ফিল মসজিদিল হারাম, সালাত নামাজ পড়া। জি চলেন তারপরে। আবার কিরাম জানতেন না? অবশ্যই জানতেন। এই ইবাদতের জন্য তাদের লোভ ছিল না? অবশ্যই ছিল। তারপরেও একাবতে দীনের দায়িত্ব নিয়ে তাদের কারো কবর হয়েছে চায়নায়, কারো কবর হয়েছে বসনিয়ায়, চেসনিয়ায়, রাশিয়ায়। একামতে দিন, একামতে দিন, এই একামতে দিনের যে অপব্যাখ্যা জামাত ইসলামী ভাইরা করে যাচ্ছে,
মওদুদী সাহেব থেকে শুরু করে যা 1400 বছরে কেউ অপব্যাখ্যা করেনি, তো এর জন্য আরেকটা একামতউদ্দিনের উপরে আলোচনার প্রয়োজন রয়েছে। একামতউদ্দিন মানে পার্লামেন্টে পৌঁছা গদি দখল করা নয়, একামতউদ্দিন আপনি শিরকে মুছে ফেলেন, কবর মাজারকে মুছে ফেলেন আর আল্লাহর তৌহিদ একত্ব প্রতিষ্ঠা করেন, মানুষকে নামাজি বানান, নামাজ পড়লেন, একামতউদ্দিন করলেন না, আকিমুসসালাইটা হচ্ছে একামতউদ্দিন, নামাজ কায়েম করলেন। ভাই আমার জীবন আমি নামাজ পড়তে পারবো, আমি রোজা রাখতে পারবো, আমার স্ত্রীকে আমি পর্দা করাতে পারবো, আমার ছেলে মেয়েদেরকে আমি হাফেজ বানাতে পারবো, আলেম বানাতে পারবো, আমি ভারতের দায়িত্ব নিয়েছি নাকি, আমি গোটা বাংলাদেশের দায়িত্ব নিয়েছি নাকি, আমি কি পারবো নাকি তাদেরকে, তাহলে আমি কি আমার একামতউদ্দিন করলাম না? এগুলি একামতউদ্দিন। কিন্তু কি অপব্যাখ্যা যে আকিমউদ্দিন আর আকিমউদ্দিন মানে একামতউদ্দিন মানে গদি দখল করো, আওয়ামী লীগকে তাড়াও, বিএনপিকে তাড়াও, আর তাড়িয়ে দিয়ে আমরা দখল করে নিলে একামতউদ্দিন হয়ে যাবে, একেবারে অপব্যাখ্যা। যেই অপব্যাখ্যা 50 বছর আগে 1400 বছর 1350 বছর ধরে ইসলামে ছিল না। 50 বছর বয়স হচ্ছে মওদুদী সাহেবের গবেষণার, বিএ পাস করে আলিগড় ইউনিভার্সিটি থেকে, আর এই 50 বছর থেকেই লোকেরা একামতউদ্দিনের এই অপব্যাখ্যা জেনেছে, তার আগে জানতো না। রাসূলুল্লাহ শিশুদের ভালোবাসতেন, একটা ছেলেকে বেশি ভালোবাসতেন, 2-3 দিন সেই ছেলেটাকে না দেখে রাসূলুল্লাহ প্রশ্ন করলেন ওই বাচ্চাদেরকে, ওই ছেলেটা কই? তারা বলল বোধ হয় অসুখ হয়েছে। রাসূলুল্লাহ জানলেন ওই ছেলেটা একটা ইহুদি ছেলে। বারবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাই, যে দেখলেন ছেলেটা জ্বরে বেহুশ, রাসূলুল্লাহ কাছে বসে রহমতে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বাচ্চার মাথার উপর গুলাচ্ছিলেন, ফু দিচ্ছিলেন, বাচ্চা চোখ খুলে গেল, বাচ্চা তাকিয়ে দেখছেন রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। পরবর্তী সময় সে তো সুস্থ হয়ে গেলেন, পরবর্তী সময় ইহুদি ছেলে মুসলমান হয়ে গেল, রাসূলের ব্যবহারে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। দেখলেন কতবার রাসূলুল্লাহ নামাজে একটা বিষয়, এটা যে এই নয় যে বিভিন্ন জায়গায় কেটে নিয়ে আসা হয়েছে, না এরকম কাজ করানি, একই বক্তব্যে 10 বার করে কমপক্ষে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন না বখিলি করছেন, তাহলে উম্মত কি শিখবে, জাতি কি শিখবে? যারা রাজনৈতিক নেতা হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে না, কত বড় বিয়াদিব। আর আমরা যদি ইসলামিক স্টেজে এসে ইসলামী বক্তব্য তফসীর কোরআন মাহফিলে এই করি, তাহলে আওয়ামী লীগ বিএনপিকে কি শিখাবো তাদেরকে আমরা? ইহুদের ছেলে ইসলাম গ্রহণ করার পর মুসলমান হয়ে গেছিল, যাই হোক এটা ছোট ব্যাপার আছে, চলেন আগে বড়। মরে যাওয়ার সময় সে ইহুদি ছেলে ইসলাম গ্রহণ করেছিল, তারপরে মারা গিয়েছিল, জি তারপরে যখন মারা গেল নবী বলে আলহামদুলিল্লাহ হাদিস, আল্লাহর প্রশংসা যিনি এই বালকটিকে বাচ্চাটিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলেন, হ্যাঁ মৃত্যুর পূর্ব মুহূর্তে কলমা পড়া তৌফিক দিলেন, জি। তারপরে মোমেন ব্যক্তির চোখের চাহনি ইবাদত, আপনি আপনি দেখি এই দেখাটাও ইবাদত, কিরকম আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন তা যদি না দেখি, নবীজি বলেছেন কোন সন্তান যদি তার মা বাবার দিকে রহমতের নজরে ভালোবাসার নজরে যদি তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটি নফল হজের সব লিখে দেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ যদি কোন সন্তান তার মা বাবার দিকে দৈনিক 100 বার তাকায় তো কি হবে? আল্লাহ নবী বলেন আল্লাহর নিয়ামতের ভান্ডারে কোনো অভাব নাই, কোন বান্দা যদি তার মা বাবার দিকে দৈনিক 100 বার তাকায় আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 100টা কবুল নফল হজের সওয়াব দিয়ে দিবেন। শুনলেন হাদিস, তারপরে তার রাসূলুল্লাহ রাসূলুল্লাহ শুনলেন হাদিস, শুনলেন হাদিস। আরেকটি কথা লক্ষণীয় যে সাইদি সাহেবের কোরআনটা মাশাআল্লাহ মুখস্থ আছে, কোরআন আয়াতগুলো পড়েন তিনি, আর সুর করেই পড়েন, মজাও লাগে শুনতে, তাই না? যাইয়ুনুল কোরআন বি আসওয়াতিকুম, আর সুন্দর করে পড়ো, এর উপরে তিনি আমল করেন, কিন্তু জীবনে হাদিস পড়তে শুনলাম না, বড় অবশ্যই লাগে। যদি আলেম হবেন কিছু হাদিস তো মুখস্থ থাকবে, আমাদের মদিনা ইউনিভার্সিটিতে শুধু 1600 হাদিস মুখস্থ করানো হয়েছে, আর তার আগে যে দাওরা হাদিস 2 বার করে পড়ে এসেছি ভারত থেকে, তো সেখানে কিছু মুখস্থ করেছি, তো একজন আলেমের কিছু হাদিস তো মুখস্থ থাকবে। হাদিস পড়ছেন, হাদিসের বাংলা তর্জমা, হাদিসের একটি অক্ষর নেই, শোনেন এই হাদিস শোনাচ্ছি এবং সেই হাদিসের অবস্থা আপনাদেরকে শোনাচ্ছি। হাদিসটি রয়েছে মিশকাতে, আমাদের দেশে খুব সহজে বইটি পেয়ে যাবেন, মিশকাতের কিতাব বাংলা অনুবাদ হয়েছে, মিশকাতে হাদিসটি রয়েছে।
যে হাদিসটি হচ্ছে মামিন ওয়ালাদিন বাররিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হচ্ছে যে তিনি বলেছেন, তিনি বলেননি জাল হাদিস যেহেতু সে জন্য বলছেন নাকি তিনি বলেছেন বলছি আমি, তিনি বলেছেন নাকি যে কোন সৎ সন্তান ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি রাহমাতিন, যদি তার মাতা পিতার দিকে দয়া দৃষ্টিতে দেখে, রহমতের দৃষ্টিতে মায়ের দিকে বাবার দিকে দেখে, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতিন মাবরুরা, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতিন মাবরুরা, প্রত্যেক যে দয়ার নজরের বিনিময়ে আল্লাহ এক একটি মকবুল হজ লিখে দিবেন, মকবুল হজ লিখে দিবেন। কালু, তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওয়াইন নাজারা কুল্লে ইয়াউমিন মিয়াত মাররা, যদি প্রত্যেক দিন 100 বার করে দয়ার নজরে বাবা মাকে দেখে, তখন বললেন নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আল্লাহু আকবার, ওয়া আল্লাহ এর চাইতে মহান, আল্লাহ 100 হজের নেকি দেবেন। এই হলো হাদিস। হাদিস সম্পর্কে শুনবেন, হাদিস শুনে তো ভালোই লাগলো, কিন্তু জাল দিয়ে ধর্ম প্রচার করার কোনো যুক্তি নেই, কোরআন হাদিস যথেষ্ট। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা উফফান, মা বাবাকে ও শব্দ বলিও না, বিরক্ত লাগছে দেই কি বলেন আপনি, এই কথা বলিও না হারাম, তাকুল্লাহুমা কওলান কারীমা, একেবারে ভদ্র কথা বলো, সম্মানজনক কথাবার্তা বলো। আল্লাহ বলছেন অবিল ওয়ালাইদাইন ইহসানা, সার্বিক কল্যাণ কামনা করো মাতা পিতার, এহসান করো, সদাচরণ করো, যথেষ্ট কোরআনে কারীম, যথেষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সহি হাদিস রয়েছে। কিন্তু এই হাদিস সম্পর্কে শুনবেন, মিশকাতের যে তাহকিক গবেষণা রয়েছে আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহ, তার টিকাতে আছে হাদিস হচ্ছে মওদু, হাদিস হচ্ছে জাল হাদিস, যে একবার শুধু মার দিকে একটু দয়ার নজর দেখলে, বাবার দিকে একটু দয়ার নজর দেখলে 1000 নেকি, এটি হচ্ছে জাল কথা, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস নয়। জি, মিশকাতের হাদিস নম্বরটা বলে দিই, 4944, 4944 নম্বর হাদিস, আর হাদিসটি মওজু যেটা আগেটা বললাম। ওই রাস্তা হলো হাজার মাসের চাইতে শ্রেয়, আলফুর আরবিতে আলফুর মানে 1000, আমরা বুঝতে ভুল করি, আমরা বলি 1000 মাসের চাইতে শ্রেয়, কথাটি এমন নয়, 1000 যদি হয় তাহলে বলতে হবে আলফুর ওয়াহ, যদি 2000 বোঝাতে হয় বলতে হবে আলফাইন, 3000 বলতে হলে তালা তালা আর বা আলা খাসা তালা, কিন্তু সংখ্যার বিপুলতা, সংখ্যার আধিক্য যদি বোঝাতে হয়, যেমন ইংলিশে বলা হয় অনেক সাজা, সেটাকে 1000 বলবে না, বলবে 1000 and 1000, সংখ্যার আধিক্য, সংখ্যার বিপুলতাকে বোঝাবার জন্য এখানে আল্লাহ তারা বলছেন আল্প, তার মানে হচ্ছে হাজার হাজার বছর ধরে, হাজার হাজার মাস ধরে মানবতার যে কল্যাণ হয় নাই, রমজান মাসে একটা রায় আছে ওই রাত্রে মানবতার সেই কল্যাণ নেই। শুনলেন এখন সাইদি সাহেবের আরবি শিখার অবস্থা দেখলেন। আচ্ছা, আপনাদেরকে যদি বলি যে আপনার কাছে 1000 টাকা আছে আরবিতে কি বলবেন বলুন তো ভাই, হ্যাঁ হিন্দি আলফ রিয়াল বলবেন না, আলফ রিয়াল মানে কি 1000 টাকা না হাজার হাজার টাকা? তাহলে যদি বলেন যে হাজার হাজার টাকা আছে তার আরবি আমি শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে, সাইবি সাহেব কিভাবে আলফের অর্থ জানছেন না আপনারা জানছেন, মাশাআল্লাহ 2-3-5 অনেকে আছেন তাও জানছেন, এখানে 2-1 বছর কাজ করেও। আলাফ, আলাফ মানে হাজারো হাজার, আলফকে যখন জমা করে দিবেন বহুবচন প্লুরাল করে দেবেন তখন তার মানে হবে হাজারো হাজার আরবিতে, আর আলফ মানে হচ্ছে 1000, আলফ ওয়াহিদ লাগাবার দরকার নেই। তাকিদের জন্য যদি কেউ বলে ওয়াহিদ আলফ বা আলফ ওয়াহিদ, আলফ ওয়াহিদ আরবিতে হয়ই না এরকম, ওয়াহিদুল আলফ এরকম অনেকে করে আর মাতৃভাষায়, কিন্তু আসলে না, প্রয়োজনই নেই। যেমন মেয়া, মেয়া মানে কি 100, আপনি বলেন মেয়া মানে শত শত, ওয়াহিদ মেয়া, এটা তো এদের মাতৃভাষা, ভাঙা ভাষায় আপনাদেরকে বোঝায়, কিন্তু মেয়াতুন ওয়াহেদাও হয় না আর ওয়াহিদ মেয়াও হয় না, মেয়া মানে 100 আর মেয়াতাইন মানে 200 আর মেয়াত মানে শত শত, ওই রকমই আলফ মানে হচ্ছে 1000 আর আলফাইন মানে 2000 আর আলাফ মানে শত শত। জি, সাইদি সাহেব আলফের অর্থ জানেন না, আপনাদেরকে ভুল বুঝাচ্ছেন আর কোরআনের তাফসীর ভুল করছেন। লাইলাতুল কাদরে খাইরুম মিন আলফে শাহর, কদরের রাত উত্তম হাজার মাস অপেক্ষা। আল্লাহ কি বলছেন? হাজার মাস অপেক্ষা। কোথায় আছে হাজার হাজার মাস অপেক্ষা? অপেক্ষা হাজার মাস অপেক্ষা লাইলাতুল কদর উত্তমী কথা বলা হয়েছে, হাজার মাসের চাইতে বেশি বলা হয়েছে, যথেষ্ট যে হাজার মাস শুধু নয় তার সমান করি না, হাজার মাসের চাইতেও বেশি বরকতময় হচ্ছে এই রাত। কিন্তু এই ব্যাখ্যা করা যে আলফ মানে হচ্ছে হাজার হাজার, এই ব্যাখ্যা কোনো ডিকশনারিতে নেই, সাইদি সাহেবের এই ওয়াজ মাহফিলের বক্তব্য ছাড়া কোন ডিকশনারিতে খুঁজে পাবেন না যে আলফ মানে হচ্ছে হাজার হাজার। আর তারপরে আপনার তিনকে কি বলেন?
সাদী আছে না তাদি আছে? সাদী আছে, সাইদি সাহেব সেটাও জানা বলছে, তালা তাদা আলাপ বললো না, তালা তো আলাপ বলছেন, তালা তো আলাপ তো জাহেল মূর্খরা বলে, একজন আলেম কি করে তালা তা বলবে, সালা তা বলে, সা সা বলে, সার যে উচ্চারণ আছে মাকরাজ সেইভাবে বলবে, কেমন করে তালা তা আলাপ বুঝাবেন আপনি, লেবারদের মতো কথা, ক্লিনারদের মতো কথাবার্তা। তো কথা হচ্ছে যে এই হচ্ছে আরবির দৌড়, আর যদি এত বড় বড় কথা বলে তাহলে ভুল হবে, যতটা মানুষের শিক্ষাগত যোগ্যতা আছে ততটাই কথা বলা উচিত, তার বেশি কথা বললে স্বাভাবিক ভুল হবে। আর মওদুদী সাহেবের এটাই হয়েছে, বিএ পাস মানুষ, তিনি পাশ্চাত্য সভ্যতা সম্পর্কে ভালো জানতেন, তিনি ওগুলি যদি লিখতেন আর তাদের বিরুদ্ধে লিখতেন তাহলে ইসলামের বড়ই সেবা করতেন, আর করেছেনও বেশ কিছু, কিন্তু যখনই ফতোয়া দেওয়া শুরু করলেন, যখন তফসির করা শুরু করলেন, যখন হাদিস সম্পর্কে মন্তব্য করা শুরু করেন, না সহি সহি বুখারীর হাদিস অস্বীকার করে দিলেন, দাজ্জাল হাদিসকে অস্বীকার করে দিলেন, মাহদীর হাদিসকে অস্বীকার করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের যে এই ঘটনা রয়েছে, তিনটি যে মানে আসল ঘটনা বিপরীত কথা বলার হাদিস রয়েছে, বুখারী শরীফ বলছে হতেই পারে না এই হাদিস, অথচ বুখারী শরীফ রয়েছে, অসংখ্য সহি সহি হাদিস মওদুদী সাহেব অস্বীকার করলেন, এই জন্য যে হাদিসের হওয়া জানেন না, হাদিসের উপরে বক্তব্য করা শুরু করলেন, লিখা শুরু করলেন, তফসিরের তো জানেন না, তফসিরের বড় বড় কথা লিখা শুরু করলেন, কিন্তু যখন তিনি পশ্চিমা সভ্যতার বিরুদ্ধে ইউরোপ আমেরিকা সভ্যতা সম্পর্কে, অসারতা সম্পর্কে, বস্তুবাদ সম্পর্কে, পুঁজিবাদ সম্পর্কে তিনি লিখলেন, সেগুলি পড়েছিলেন আলিগড় ইউনিভার্সিটিতে, তিনি লিখতেন, সে সম্পর্কে আমি বললে হয়তো আমি দুর্বল হয়ে যাবো, কারণ আমি বলে যাই না, কিন্তু তিনি কোরআন হাদিস না জেনে যখন বেশি বেশি কথা লিখতে শুরু করেছেন, বড়ই ভুল করে গেছেন তিনি। তো এই হচ্ছে অবস্থা আমাদের সাইদি সাহেবের। ওয়াইয়াকুম মিনকুম আলফুন, তোমাদের যদি 1000 হয়, আল্লাহ কি বলছেন না, হাজার হাজার, ইয়াগলেবু আলফাইনে বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতে তোমরা কি হবে, 2000 কাফেরের উপর জয়ী হবে। এখানে 1000 না বলে যদি বলেন তোমরা যদি হাজার হাজার হও, সাইদি সাহেবের তর্জমা যদি করি তে আয়াতের তর্জমা কি হবে, তোমরা যদি হাজার হাজার হও তাহলে 2000 কাফেরকে পারবে, তাহলে তো আমারই দুর্বল রইলে, বুঝতে পারলেন সাইদি সাহেবের তফসির, বড় মজার কথা, আমরা হাজার হাজার হব তাহলে 2000 কাফেরকে পারবো, খুব সহজ ভাষায় বোঝাচ্ছি, এটা আয়াতের তফসির না, আমরা 1000 হইলে 2000 কাফের, একজন মুসলিম দুটো কাফেরকে থামতে পারবে, জি আল্লাহ পাক কোরআনে বলেছেন এই কথা, জি। যদি যদি মহারানার টাকা আদায় করা না হয়, ভালো করে মাথা জেনে নেন, মহারানার টাকা যদি স্বামী সামর্থ্য থাকতে স্ত্রীকে আদায় না করে, অথবা স্ত্রী তার স্বামীকে বেকারটি ক্ষমা করে না দেয়, আমাদের এই স্বামীকে আল্লাহ সরকারে বেদা আকারের কাতারে দাঁড়াতে হবে। সাইদি সাহেব এখন মুফতি, ফেকার মাসলা, ফতোয়া, এতক্ষণ হাদিসের কথা হইলো, হাদিসের পণ্ডিত নন, সেই জন্য দেখলেন হাদিসে কি অবস্থা, এতিম, আর ফেকার দেখেন, ফেকারও পণ্ডিত নন, ফেকার মাসলা বয়ান করতে গিয়ে একেবারে জেনা করিয়ে দিলে অধিকাংশ মানুষকে, আজকে বাংলাদেশে অধিকাংশ লোকেরাই কিন্তু ধারে বিয়ে করে, 3-4 লাখ টাকা কাবিন বাঁধে, মোহর বাঁধে, আর মোহর দেয় না, দাঁড়ে বিয়ে করে, আর ওরে অনেকেই দিতে পারে না, তাহলে সব লোকের জেনা করিয়ে ছেড়ে দিলেন, জেনার পাপে ডুবিয়ে দিয়ে, তাই না, শোনেন এখন ফেকার মাসলা শোনেন, হানাফি শাফেই মালিকি হাম্বলি সমস্ত মজাবের ইত্তেফাক রয়েছে, বিবাহর জন্য শর্ত হচ্ছে যুবক যুবতী থাকা বা ছেলে মেয়ে দুটো থাকতে হবে বিয়ের, এটা শর্ত, যদি ছেলে আছে আর মেয়ে নেই, আর বিয়ে পড়ানো হবে, বিয়ে হবে না, মেয়ে আছে ছেলে নাই তো বিয়ে হবে, কবুল করিয়ে দিলাম, এ মেয়ে তোমাকে গাছের সাথে কবুল করিয়ে দিলাম, বিয়ে হবে, তাহলে ছেলে লাগবে মেয়ে লাগবে দুটো শর্ত, আর কি লাগবে, আকদ লাগবে মানে ইজাব এবং কবুল লাগবে, মেয়ের অভিভাবকের পক্ষ থেকে লাগবে প্রস্তাব যে আমার মেয়ের আমি বিয়ে দিতে প্রস্তুত, বা বিয়ে পেয়ে দেন, বা আমি দিয়ে দিলাম অমুক ছেলের সাথে বিয়ে, আর ছেলে কি করবে, কবুল করবে, বিয়ে কি হলো, হয়ে গেল, এর নাম বিয়ে, বাকি খুতবা সুন্নত, আর মোহর হচ্ছে ওয়াজেব, মোহর হচ্ছে ওয়াজেব, কিন্তু মোহরের ওপর বিয়ে নির্ভরশীল নয়, ছেলে আছে মেয়ে আছে, আর ইজাব কবুল করিয়ে দিলেন, ফোকায় কেরামদের সর্বসম্মতিক্রমে বিয়ে হয়ে গেল, কোরআন হাদিসের আলোকে বিয়ে হয়ে গেল, শুনতে পেলেন, এই জন্য ফেকার মাসলা। আর সাইদি সাহেবের কথা শুনলেন যে মোহরানা ধার্য করেছেন অথবা করেননি, আর মোহর দিলেন না, আর ওই অবস্থায় মরে গেলে কাল কেমতে জেনাকারীর কাতারে দাঁড়াবেন, তার ভাষায় তাই না, এখন শুনলেন ফেকার কথা, ফেকার সাফি মজহাবের সবচেয়ে বড় কিতাব আল মজমু, আল মজমু, এরকম হানাফিদের হিদায়াত কিতাব, এরকম হাম্বালিদের আল মুগনি, এসব কিতাব আমি কাল রাত ঘেটে তারপর আপনাদের জন্য মাসলা কম্পিউটার থেকে কপি করে নিয়ে এসেছি। বলছেন ফাইন আকাদান নিকাহা বেগাইরে সাদাকিন, কেউ যদি বিয়ে করে নেয় বিনা মোহরে, মোহর ধার্যই করেনি, মেয়ে রাজি হয়ে গেছে, মেয়ের বাবা রাজি হয়েছে, মোহর নির্ধারণই করেনি যে কত টাকা দিবে না দিবে, প্রশ্নই উঠায়নি মোহরের, বিয়ে করে নিয়েছে,
তাহলে ইন আকাদান নিকাহ বিয়ে হয়েই যাবে কি হবে বিয়ে হয়ে যাবে দেখলেন তাহলে যদি সাইদি সাহেবের মতো যদি বলেন যে বিনা মোহরে যদি হয় তাহলে জেনা হবে তাহলে আর বিয়ে হয় বিয়ে হয় না তাহলে বিনা মোহরে তারপরে আল্লাহর এই আয়াত পেশ করছেন ফিকার কিতাব লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসা আল্লাহ বলছেন তোমাদের কোনো গুনাহ হবে না তোমরা বিবিদেরকে তালাক দিলে মালাম তামাসসুহুন্না যতক্ষণ স্পর্শ না করে যদি স্পর্শ না করে তালাক দিয়ে দাও আও তাফরিজনাহুন্না ফরিজা অথবা তাদের জন্য মোহর ধার্যই করনি কোনো গুনাহ নেই তালাক দিলে তাহলে বোঝা গেল যে তালাক দেওয়ার আগে কি হইতে হবে বিয়ে হইতে হবে মোহর ধার্য করেননি আর যদি তালাক দেন গুনাহ নেই তালাকের প্রয়োজন হচ্ছে তালাক দিয়ে দিলেন তাহলে যখন তালাক দেওয়ার কথা আল্লাহ উল্লেখ করছেন তালাকের আগে কি হয়েছে বিয়ে হয়েছে না অপরের মেয়েকে তালাক দিচ্ছেন বিয়ে হয়েছে ওমাত্তে ওহুন্না আলাল মুসি কাদরু আলাল মুখতারি কাদরু তারপরে বলছেন লেখক ফিকার কিতাব ফাসবাতা তালাকা মিন গায়রে ফারজিন বিনা মোহরে তালাককে আল্লাহ প্রমাণিত ওয়া তালাক লা ইয়াকাউ ইল্লা ফি নিকাহিন সাহি তালাক তখনই হবে যখন সহি নেকা সহি শুদ্ধ নেকা হবে বিয়ে হবে তারপরে আল মাজমুর ১৬ খণ্ড ২০১ পৃষ্ঠা বলছেন লে আন্নাস সাদাকা লাইসা বিশার্তিন ফি নিকাহে বিবাহতে মোহর কোনো শর্ত নাই যে তার উপর নির্ভরশীল বিয়ে না বিয়ে হয়ে যাবে কিন্তু মোহর ফরজ অজেব হয়ে আছে মোহর দিতে হবে না হলে গুনাহগার হবে কিন্তু সেই ব্যক্তি যেন অপর কোন মহিলার সাথে জেনা করলে সে যেন জেনাকারীর কাতারে দাঁড়াবে একেবারে ডাহা মিথ্যা কথা জাল কথা ফিকার নামে ডাহা ভুল কথা আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বাকি কথা এর মানে এই না যে আপনারা বেমানি করেন না এই ঋণ পরিশোধ অবশ্যই করতে হবে কারণ নবী করিম সাল্লাহ বলেছেন আপনি যদি আল্লাহ রাস্তায় শহীদ হন জুমার মসজিদে আমি হাদিস শুনিয়ে এলাম শহীদ হন আর আপনার উপর ঋণ থাকে আপনার স্ত্রীর মোহরানা ঋণ আছে তাহলে আপনার গুনাহ মাফ ঋণের গুনাহ মাফ হবে না আপনি জান্নাতে যেতে পারবেন না সব কাজ করে জামাত রোজা হজ যাকাত নফল ইবাদত বান্দেগি তাজুদ সবই করেছেন স্ত্রীর মোহরানা দিয়ে যাননি অথবা যদি একেবারে অপারক দিয়ে পারছেন না জমিও নেই টাকাও নেই পয়সা নেই মত হয়ে যাচ্ছে স্ত্রী যদি মাফ না করে তাহলে জান্নাতে যেতে পারবেন না ইউগফারু লিশাহীদে কুল্লু যামবিন ইল্লা দাইন শহীদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন কিন্তু ঋণের গুনাহ মাফ করবেন না তাই ঋণ অবশ্যই দিতে হবে কিন্তু যদি কেউ না দেয় বা না দিতে পারে সেজন্য সে জেনাকার হল আচ্ছা জেনাকারই যদি হয় তাহলে তার বাচ্চাগুলি যে জন্মালো যে মোহর দেয়নি তার বাচ্চাগুলি জন্মালো কি বলবেন সাইদি সাহেবের বক্তব্য হিসাবে যার সন্তান হয় কিন্তু কোরআন হাদিস ফেকার আলোকে সেগুলি যার সন্তান নয় সেগুলি হালাল সন্তান কারণ সে বিয়ে শাদী করেছে হ্যাঁ জি জি সব পাবে যখন যাই সন্তান হবে তখন যা কিছু শরীয়তের বিধান রয়েছে তা প্রযোজ্য হবে ছেড়ে দেবো একটা ঠিক আছে বহু আসামি এখানে থাকতে পারে বহু আসামি এরকম থাকতে পারে যারা মহানের টাকা বউকে আদায় করে না একসঙ্গে তিন টাকা আছে অবশ্য দিয়ে ফেলতে হয়ে যাবে দিয়ে ফেললে হয়ে যাবে কিন্তু এই তালাক দেওয়া হবে না তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে তালাক কোথায় কোথায় যাওয়া যাবে না আল্লাহর কাছে দুইটা আলাপ যখন দুইটা আলাপ আল্লাহর কাছে কি বোঝেন না কথা যখন হলো নিকৃষ্ট একটা হলো ভিক্ষা বৃদ্ধি আর একটা কি তারা তারা দিলে বড় আলু মামা হাত কাঁপতে পারে বৈশ সময় শেষ হতে যাচ্ছে সুতরাং সংক্ষেপে এই বিষয়টি আলোচনা করি তিনি বললেন কি শুনলেন তো আশা করি দেখি আপনারা কতটা মনে রেখেছেন তার কথা একসাথে তিন তালাক দেওয়া হারাম এই ফতোয়ায় ইত্তেফাক ইজমা রয়েছে হানাফি শাফি মালিকি হাম্বলি সবাই বলছেন তিন তালাক একসাথে দেওয়া হারাম আমরা হেদায়া পড়েছি বেকায়া পড়েছি তাতে রয়েছে যে তালাকে বিধি আল মুহাররম হচ্ছে তিন তালাক তালাক তো সালাসে ওয়াহিদা একবারই তিন তালাক দেওয়া কিন্তু মাযহাবগুলিতে কি হয়ে যাবে তালাক দিল হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নত কি ছিল মুসলিমের হাদিস রয়েছে সহিহ মুসলিমে বলছেন সাহাবায়ে কিরাম রাজে কানা তালাক ওয়া আহাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবি বকর ওয়া সাদর মিন খিলাফাতে উমর তালাকুস সালাসে ওয়াহিদা হাদিস পড়লাম সহিহ মুসলিম থেকে আমি হাদিস বাংলা ইল্লা মাশাআল্লাহ শুধু বাংলা বয়ান করবে এই অভ্যাস নেই ওই মুখস্থ আছে না হলে নোট করে নিয়ে আসুন যাতে করে আপনার ইমান ইয়াকিন এবং হাওয়ালা রয়েছে যে কোন কিতাব আছে যেগুলি কথা শুনছেন এই যে জাল হাদিস গুলো শুনলেন কোন কিতাব আছে কোন হাদিস পেলেন বক্তব্য শুনে যে কোন কিতাব থেকে তিনি বয়ান করেছেন কোন কিতাবের খোঁজ খবর নাই এগুলি হচ্ছে যারা জাল কথাবার্তা বলে তাদের লক্ষণ আর কোরআন এবং হাদিসের কথা যারা বলে কোন কিতাবে আছে
এবং হাদিসের আরবিতে যথাসাধ্য চেষ্টা করা সেই হাদিসটি পড়ে দেওয়ার। বললাম সেই হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা কি বলছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই বছর তিন মাস দশ দিনের জামানায় খেলাফতের জামানায় এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের শুরু জামানায় তালাকুস সালাসে ওয়াহিদা, তিন তালাক দিলে কি হইতো, ওয়াহিদা এক তালাকই গণ্য করা হইতো। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে কিছু লোকেরা বড় বদমাইশি করা শুরু করেছে, বাড়াবাড়ি করা শুরু করেছে, একসাথে তিন শুধু নয় দশ বিশ পঞ্চাশ তালাক, তালে আনতে তালে 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 অনেকে একশো তালাক দেয়, মনে করে যে আমি খুব বাহাদুরি করলাম। হ্যাঁ, তিন তালাক দিলে আমাদের বাঙালি সমাজের ভারতীয় সমাজের বিদাত মনে করে খুব বাহাদুরি করেছে, আর তোকে আসতে দেবো না, রাস্তাই বন্ধ করে দিয়েছি। এই বাহাদুরি যখন কিছু লোকের দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি পলিটিক্যাল আদেশ দান করলেন, রাজনৈতিক তার আদেশ ছিল তাজিরি, তাকে বলা হয় শাসনমূলক আদেশ, যে কেউ যদি তালাক দেয় এইরকম তিনটা তাহলে সেটাকে তিনটাই সাব্যস্ত করে ফয়সালা দেওয়া হবে, তার বিবিকে আর ফিরিয়ে নিয়ে আসতে পারবে না। সহজ রাস্তা হালাল আর হারাম রাস্তা নেই, ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানে ছিলেন রাস্তা বন্ধ, চিন্তা করে তালাক দিবে, এরপরে তালাক নিয়ে খেল তামাশা করবে না। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইন্নান্নাসা কাদ ইস্তাজালু ফি আমরিন, এই তালাকের ব্যাপারে লোকেরা খুব তাড়াহুড়া আর জলদিবাজি করা শুরু করেছে, একসাথে তিন তালাক দশ তালাক বিশ তালাক ইচ্ছা মতো খেলতামাশা বানিয়ে নিয়েছে। ফালাও আমদাই না হু আলাইহিম, তাহলে এরপরে আমি যদি দেখি কেউ তিন তালাক দিচ্ছে তাহলে সেটা আমি নাফেজ করে তাদের বাস্তবায়ন করে দেবো। ফামদাহু আলাইহিম, সরকারি আদেশ করলেন যে কেউ যদি এরকম তিন তালাক বা তার বেশি দেয় তো তিনটেই করে দাও আর তার বিবিকে একবারে পৃথক করে দাও। এটি ছিল তার রাজনৈতিক শাসনমূলক আদেশ। আর সুন্নতি আদর্শ নবী সাল্লামের জামানার কি ছিল, তিন তালাক একশো তালাক দিলে একটা হবে, একসাথে দিলে, হ্যাঁ তিন মাসে তিনটে দিলে খালাস, তিনবারে জীবনে তিনবারে দশ বছর বিশ বছর পর পর সত্তর বছর বয়সে মরার একদিন আগে বা ওই মরার সময় যদি একটা দিয়ে দেয় ওটাও শেষ, তার আগে দুটো হয়ে আছেও সেদিনই শেষ। এক মজলিসে তিন তালাক দিলে একটি হবে, এটি আল্লাহ নবীর জামানায় ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাই কেরামের জামানায় আবু বকর সিদ্দিক এর প্রথম খলিফায়ে রাশিদের জামানায় ছিল এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম জামানায় ছিল। এই জন্য বেশ কিছু গবেষক ওলামারা বিশেষ করে ভারত উপমহাদেশে আহলে হাদিস ওলামায়ে কেরামরা এবং ইমাম আহমদ বিন হাম্মাদ রহমতুল্লাহ আলাইহির একটি উক্তি রয়েছে, দুইটি উক্তির, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার ছাত্র ইমাম ইবনুল কাইয়্যিম রহমতুল্লাহ আলাইহি তারা বলেছেন তিন তালাক এক মজলিসে দিলে একটি গণ্য হবে, যাতে স্বামী স্ত্রীর স্বার্থকে খেয়াল রাখা হয়। ভুল করে ফেলেছে শয়তানি করে, কিন্তু তার একসাথে তিনটি দিয়ে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, ছেলে মেয়েরা আছে, পরে আফসোস করছে রাস্তা খুঁজে পাচ্ছে না, তখন হারাম জেনা রাস্তা হিল্লার রাস্তা নিচ্ছে বিদাতপন্থীরা। জেহিল্লা সম্পর্কে ইনশাআল্লাহ সময় থাকলে আগামী সপ্তাহে আলোচনা করা হবে। আর তারপরে তালাক সম্পর্কে, তালাকের হুকুম সম্পর্কে তিনি বলতে গিয়ে বলেছেন যে তালাক হচ্ছে নিকৃষ্ট হালাল, কি বলেছেন, আর ভিক্ষাবৃত্তি নিকৃষ্ট হালাল, এটি আলোচনার প্রয়োজন রয়েছে। ভিক্ষাবৃত্তি নিকৃষ্ট হালাল এরকম কথা হাদিসে নেই, আছে যে আলিয়াদুল অলিয়া খাইরু মিন আলিয়াদিস সুফলা, হাদিস শুনেন আরবিতে, নবী সাল্লাল্লাহু বলেছেন ওপরের হাত নিচের হাত চাইতে উত্তম, মানে যে দিতে পারে সেই ব্যক্তি উত্তম, তাহলে যে নেই সেটা উত্তম হাত নাই, আপনি অভাবী হয়েছেন মজবুরিতে নিচ্ছেন সেটি আলাদা কথা, কিন্তু দেওয়ার চেষ্টা করেন, আপনি নেওয়ার চেষ্টা করেন না, মানুষের কাছে দেওয়ার চেষ্টা করেন, উৎসাহিত করেছেন। নিকৃষ্ট হালাল বলা হয়নি, প্রয়োজনের তাগিদে ভিক্ষা করলে কোনো দোষ নেই, প্রয়োজনের তাগিদে যদি জরুরি থাকে কারো। তারপরে তালাকের ব্যাপারটি, তালাক নিকৃষ্ট হালাল এই হাদিসটি শোনায় আপনাদেরকে, এই হাদিস তো সহি নয়, এই হাদিসও সহি নয় আপনাদেরকে শোনায়। আফগাজুল হালাল ইলাল্লাহি তালাক, আফগাজ হালাল মানে হালালের মধ্যে নিকৃষ্ট হালাল হচ্ছে তালাক আল্লাহর নিকট, এটি একটা হাদিস বর্ণনা করা হয়েছে, হাদিসটি হচ্ছে জয়ীফ, হাদিসটি আবু দাউদে রয়েছে এবং হাদিসে ইজতিরাব রয়েছে, তার সনদে ইজতিরাব রয়েছে মানে বর্ণনাকারীর তারতম্য, কেউ একটা বর্ণনা উল্লেখ করেছেন, কেউ বলছেন আরেকজন বয়ান করেছেন। যদি একটা ঘটনা বর্ণনা করা হয়, ঘটনা বর্ণনা করা হয় আর বলা হয় যে শিকোতে মারামারি একটা ঘটনা হয়েছে, একজন বলল আর আরেকজন বলছে না শিকোতে মারামারি ঘটনা হয়নি, শিকোতে ওই যাদের একামা ছিল না তাদেরকে ধরে নেওয়া হয়েছে, যারা ব্লু ফিল্ম বিক্রি করে তাদেরকে ধরে নিয়ে গেছে। তাহলে সন্দিহান হবেন না যে ঘটনা একটাই, আবার এরকম দুই রকম কথা, তাহলে
ডিস্টার্ব আছে কথায়, কোনটা সত্য বলা যায় না। তো ইস্তিরাব একে বলা হয়। তো এই হাদিসে ইস্তিরাব রয়েছে, ওলামায়ে কেরাম হাদিসটিকে জাল বলেননি কিন্তু জঈফ বলেছেন। সুতরাং তালাক যে নিকৃষ্ট হালাল এই কথাটি সাব্যস্ত নয়। নিকৃষ্ট হালাল হলে সাহাবায়ে কেরাম কি করে তালাক দিতে পারত? তারা নিকৃষ্ট কাজ করেছেন। সাহাবায়ে বহু সাহাবায়ে কেরাম প্রয়োজনে তালাক দিয়েছেন, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সাব্যস্ত যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালাক দিয়েছেন, তারপরে ফেরত নিয়েছেন, রাজাত করেছেন। সেই হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি হালাল করেছেন নিকৃষ্ট কাজ। আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাই সনদ সম্পর্কে এই জঈফের কথা বর্ণনা করার পরে এই যুক্তিও পেশ করেছেন যে আল্লাহ নবী নিকৃষ্ট কাজ করবেন, সাহাবায়ে কেরাম অনেকে তালাক দিয়ে তারা নিকৃষ্ট কাজ করেছেন। সুতরাং এই হাদিস সাব্যস্ত নয়, ভিত্তিহীন জঈফ হাদিস, যা প্রমাণিত হলো না সেটি বর্ণনা করা ঠিক নয়। আরেকটি হাদিস তিনি এখানে বর্ণনা করেছেন, সেটি একেবারে জাল। বাংলায় তিনি উল্লেখ করেছেন যে তোমরা দেখো কি করিও না, তালাক দিও না, তালাক দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। হাদিসটি আরবিতে শোনাচ্ছি, বলছেন মিথ্যুক বলছেন নবীর নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাজাওয়াজু তোমরা বিয়ে করো, ওয়ালা তুতাল্লিকু কিন্তু তালাক দিও না। এই জাল হাদিসের কেউ যদি আমল করে আর বাড়ি গিয়ে দেখছে তার স্ত্রীর পাশে কেউ শুয়ে আছে, তো কি করবে সে? বিয়ে করো কিন্তু তালাক দিও না, মানে এমার্জেন্সি গেট নাই, ঘরে ঢুকে গেছো খালাস, এখানে আত্মহত্য করে মরো না, যা হবে তাই হও, বাঁচার কোনো উপায় নেই। কি হবে বলুন? তালাক হচ্ছে এমার্জেন্সি গেট। স্ত্রী কারোর সাথে ব্যভিচার করছে, নামাজ পড়াতে পারলাম না, মাজার ছাড়াতে পারলাম না, কবর সেজদা করবে, কবর সন্তান চাইতে যাবে, সেই বিবিকে রাখা যায়? হারাম। তাহলে যদি রাখা যায় নয় হারাম হয়, তাহলে তালাক দেওয়া কি ফরজ নয়, জরুরি নয়? বেনামাজি বিবিকে রাখবেন, মুশরেকা বিবিকে রাখবেন, আল্লাহ বলছেন হুররে মাজালে কালাম সুরানুরে, আল্লাহ বলেছেন জেনাকার বিবিকে রাখবেন, আল্লাহ বলছেন হুররে মাজালে কালাল মোমেনি মমিন মুসলিম আজানি লায়ন কো ইল্লা জানিয়াতুন মুশরিকাতুন আজানিয়াতু লায়ন কে হুয়া ইল্লা জানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন আয়াত আল্লাহ পাকের সূরা নূরে। তাহলে এই ক্ষেত্রে কি করবেন যদি সাইদি সাহেবের হেদায়েত উপর আমল করেন যে তালাক দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে? ভাইরা আমার এই ওয়াজ যদি শুনেন তাহলে আপনার বিবি যদি জানা করে তালাক দিতে পারছেন না আপনি, কারণ আল্লাহর আরশ কেঁপে উঠবে। বিবি নামাজ পড়েন না, তালাক দিতে পারবেন না আপনি, আল্লাহর আরশ কেঁপে উঠবে। বিবি শিরিক করছে, কবর মাজার পূজা করছে, আট মাসি মাইজ বড় নারী, তারপরে তালাক দিতে পারবেন না আপনি, কারণ আল্লাহর আরশ কেঁপে উঠবে। এটা দিন হ্যাঁ মজার কথা, শিরিক করছে কবু না আল্লাহর আরশ কাঁপে না, নামাজ ছাড়ছে আল্লাহর আরশ কাঁপে না। হ্যাঁ কোনোদিন সাইদি সাহেবের জবান থেকে তো শোনা গেল না যে এতগুলি কবর মাজার বাংলাদেশে রয়েছে আল্লাহর আরশ কেঁপে উঠছে, আল্লাহর গজব আসছে প্রতি বছর, কত রকমের গজব আসছে, নামাজ পড়ছে না অধিকাংশ লোক, আল্লাহর গজব আসছে, আল্লাহর আরশ কেঁপে উঠছে, কথা শোনা গেল না? জেনা হচ্ছে, বেশ্যাখানা রয়েছে, আল্লাহর আরশ কেঁপে উঠছে, এটা শোনা যেতে পারে, কারণ এটা পলিটিক্যাল ক্ষেত্রে ব্যবহার করছে তারা, যে আমরা বেশ্যাখানা দূর করতে চাই, কিন্তু কখনো শোনা যায়নি যে মাজারগুলিকে ভেঙে চুরমার করতে চাই। কখনো শুনেছেন? কখনো শুনতে পাবেন না তাদের কাছে, তারা এইরকম একামতের দিন করতে চায়। শিরিক থাক, বাস বেশ্যাখানা উঠে যাক, মদের দোকান উঠে যাক, এগুলো চান তারা, কিন্তু শিরিক উঠে যাক, মাজার উঠে যাক, সৌদি আরবের মতো একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দী হোক, এটা চাই না তারা। তো এই জাল হাদিসে মিথ্যুক কি বলছে? আল্লাহ নবী কখনো বলেনি তাজাওয়াজে বিয়ে শাদি করো, তালাক দিও না, ফাইন না তালাকা ইয়াহতাজু লাহুল আরশু, কারণ তালাক দিলে আরশ কেঁপে ওঠে। হাদিস কোথায় রয়েছে? বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাঈ ইবনে মাজাহ, যতগুলি হাদিসের নাম কোথাও খুঁজে পাবেন না, হাদিস শোনেন কোথায় আছে? বলছে আখরাজাউল খতিব, খতিব বাগদাদি তারিখে বাগদাদে উল্লেখ করেছেন, হ্যাঁ 12তম খণ্ড দ্বাদশ খণ্ড 191 পৃষ্ঠা, ইবনুল জাওজির মজুয়া দ্বিতীয় খণ্ড 277 পৃষ্ঠা, আমর ইবনে জুমাইল তার জীবনী বর্ণনা করতে গিয়ে বর্ণনা করা হয়েছে হাদিসটি, এবং সে বর্ণনা করেছে জুয়াইবের থেকে, আর দুইজনে মিথ্যুক। একজন শুধু মিথ্যুক বর্ণনাকারী না, এই হাদিসের বর্ণনাকারী ওস্তাদ সাগরি দুইজনে মিথ্যুক, আমর ইবনে জুমাই এবং জুয়াইবের। আলবানী রহমতুল্লাহ আলাই সিলসিলা যাইফা মওযুআর প্রথম খণ্ড 278 পৃষ্ঠায় বলছেন, মওযুউন তালাক দিলে আল্লাহর আরশ কেঁপে উঠে, এই কথাটি হচ্ছে মওযু। তবে শুনে রাখুন, যখন তখন তালাক নাই, আপনার বিবি মায়ের বাড়ি চলে গেছে, বাবার বাড়ি চলে গেছে, আপনার মার কাছ থেকে, সেই জন্য কেন গেলে তুমি তালাক তালাক তালাক, এগুলো হচ্ছে মূর্খ বোকাদের কাজ। আর তারপরে চলে আসো মাসলা জিজ্ঞাসা করতে, হুজুর আমি তালাক দিয়ে দিয়েছি, তালাক এই ক্ষেত্রে না, তালাক আমি আগেই বলেছি অগতির গতি, আমি আমার ভাষায় এরকম ভাবে বলি, আমি বলি এমার্জেন্সি গিয়ে যখন দেখছি আরিয়ার সাথে টিকা যাবে না,
অথবা আপনি জানছেন যে ষড়যন্ত্র করছে আপনার স্ত্রী আপনাকে মারার জন্য, কারো সাথে প্রেম আছে আর একে মেরে না দিলে আমি যেতে পারবো না, সুতরাং আপনাকে গলা টিপার ব্যবস্থা করছে, জানতে পেরেছেন কি করবেন? রাখবেন ওই স্ত্রীকে নাকি আল্লাহর আরজে কেঁপে উঠবে? সাইদি সাহেবের বক্তব্যে আল্লাহর আরজ কেঁপে উঠবে, আর আপনাকে খুন করার জন্য ষড়যন্ত্র চলছে, স্ত্রী ষড়যন্ত্র চালাচ্ছে, আরেকজন সাথে পালিয়ে গিয়ে জেনা করাবে তার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে, তাতে আল্লাহর আরজ কাঁপে না? এমার্জেন্সি গেট, তালাক হচ্ছে এমার্জেন্সি গেট, যেখানে সেখানে নয়। আপনার স্ত্রীকে গিয়ে খাদেম বানিয়ে দিয়েছেন, বাড়ির দাসী বানিয়ে দিয়েছেন, আপনার পাঁচ ভাই আর একটা বউ, আপনার স্ত্রী মাত্র, আর সবাইকে কাজ করে খাওয়াইতে হবে, আর যদি একটু কোনো ত্রুটি হয় তাহলে তালাক তালাক তালাক। এগুলি হচ্ছে মূর্খ জাহেল যারা দিন সম্পর্কে জ্ঞান রাখে না তাদের কাজ। তো এই হাদিস হচ্ছে মওজু, এবং এই হাদিস বললাম যে কয়েকটি কিতাবের কথা। আর তারপরে শুনেন, এই আমর কানা ইয়ারবিল মানাকির আনিল মাশাহির আল মওজুআত আনিল আসবাত, মওজু এবং জাল হাদিস বর্ণনা করতে এই ব্যক্তি। তারপরে বলছেন ওয়া হুয়া কাযযাব, এই আমর ইবনে জুমাইকে কাযযাব মিথ্যুক। দেখলেন মুহাদ্দিসিনে কেরাম কেমন করে গীবত করেছেন, ফরজ গীবত, কাযযাব বলেছেন মিথ্যুক। সে উপস্থিত নেই সামনে চোখের আড়ালে, তার সামনে গিয়ে নয় যে ওকে গিয়ে পৌঁছাইতে হবে, কারণ অনেক বিদ্যার্থীরা বলে যে আপনার সাথে এত বড় জায়গা যে কথা বলছেন এগুলো তার সামনে গিয়ে বললে হয় না, যখন দেখা যাবে যে জনসাধারণ ক্ষতি হচ্ছে জনসাধারণকে জানিয়ে দিলে হয়ে গেল, যাকে জানাতে বললাম তারা জানিয়ে দিয়ে প্রত্যেকে নিজের নিজের এলাকায় গিয়ে জানাবে, আর যেই ব্যক্তি ভুল করেছে তার কাছেই গিয়ে জানাইতে হবে। মহাদেশে নাকি আমরা এরকম বাড়ি বাড়ি বিদ্যার্থীদেরকে আর জাল হাদিস যারা করতো তাদেরকে খুঁজে বেড়ানো যে তার বাড়ি গিয়ে বলবো তাকে। তারপরে জুয়াইদের সম্পর্কে শুনেন, যাইফুন জিদ্দান, অত্যন্ত দুর্বল। ইবনুল জাওজি বলেছেন যে এর হাদিস শুদ্ধ নয়। ইমাম সাগানি তার একটি কিতাব রয়েছে জাল হাদিসের কিতাব, তিনি তার আল মওজুআত কিতাবে এই হাদিসটি উল্লেখ করেছেন যে তালাক দিলে আল্লাহর আরশ কেঁপে উঠে। তারপরে আল্লামা নাসিরুদ্দিন বলেছেন, কাইফা লা ইয়াকুনু হাযাল হাদিসু মওজুআন, এই হাদিসটি জাল হবে না তার হবেই কি? ওয়াকাদ তাল্লাকা জামাতু মিনাস সালাফ, অনেক সালাফে সালেহিনরা তালাক দিয়েছেন, অনেক উলামায়ে কিরামরা তালাক দিয়েছেন, সাহাবায়ে কিরাম তাবেইনদের যেমন তাবা তাবেইন জামানায়। তারপরে বল সাহা, বরং সহি হাদিস রয়েছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাল্লাকা যাওজাতু হাফসা বিনতে উমার, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তালাক দিয়েছেন এবং রাজাত করেছেন। তাহলে কি আল্লাহর আরশ কেঁপে উঠেছিল যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তালাক দিয়ে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল? ভিতরের ব্যাপার আভ্যন্তরীণ ব্যাপার যে কোনো কারণে হোক, অনেক সময় এই জন্য ওলামারা বলেছেন আরেকটি মাসলা যে কোনো কাজীকে জজকে জিজ্ঞাসা করা জায়েজ না যে তুমি তোমার, বা কোনো আলেমকে জিজ্ঞাসা করা জায়েজ না যে তুমি তোমার স্ত্রী কেন তালাক দিলে, হতে পারে গোপনীয় ব্যাপার যেটা প্রকাশ করতে চায় না, মানহানি হবে। যদি বলে আমার স্ত্রীর মধ্যে এইরকম চরিত্র তাহলে লোকজন জানবে, কেন জানবে কাজী আমার স্ত্রী চরিত্র, আমি আমি আমার জন্য অচল রাখতে পারছি না আমি তালাক দিলাম। তারপরে ওই মহিলা সম্পর্কে যদি কাজী জেনে যায় জজ জেনে যায় তাহলে হতে পারে দেশের লোক জেনে যাবে মেয়ে ওই মহিলা তালাক দেওয়ার পর বিয়ে হবে না, গোপনীয়তা রক্ষা করা জরুরি। সুতরাং কেউ যদি কারো স্ত্রীকে তালাক দেয় সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা, বাবা মায়ের তুমি কেন তালাক দেবে, অনেক গোপনীয় কথা থাকতে পারে, এত খুঁটিনাটি জিজ্ঞাসা করা যায় না। যদি দিনদার লোক হয় আল্লাহকে ভয় করে তাহলে কখনো জুলুম করবে না স্ত্রীর ওপর, এমার্জেন্সি গেট দিয়ে সে বেরিয়েছে অগতির গতি পারছে না তখনই তালাক দিয়েছে সে। তো আশা করি এতটাই যথেষ্ট, আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের গোনা খাতা মাফ করে দেন, আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আমাদের সংশোধন করার তৌফিক দান করেন। আবার আমার বক্তব্যের শেষখানে বলছি, কারো উপর আক্রোশ নাই, কখনো হয়তো কথা বলতে বলতে গিয়ে আওয়াজ উঁচা হয় তার মানে এই না যে কোনো আক্রোশে বলছি, বরং ইসলার উদ্দেশ্যে বলছি, সংশোধনের উদ্দেশ্যে বলছি। আর প্রথম আল্লাহ পাক আমাকে নিজের সংশোধনের তৌফিক দান করেন, তারপরে আপনাদের সংশোধনের তৌফিক দান করেন, আমাদের যে বক্তা সাহেব সম্পর্কে আলোচনা করলাম তার সংশোধনে আল্লাহ পাক তাকে তৌফিক দান করেন, আল্লাহ পাক সমস্ত মুসলিম ভাইদেরকে সব এক হয়ে দিনের খেদমতের তৌফিক দান করেন।